আগুনে ফু দিলে আগুন নিভে যায়, যেমন আবার আগুনে ফু দিলে আগুন দ্বিগুণ দ্বিগুণ চলে ওঠে। মসজিদ নিয়ে খেলবেন না, আল্লাহর দিন ধ্বংসের পরিকল্পনা নিয়ে খেলবেন না। যারাই খেলতে এসেছে ফেরাউনরা, ফেরাউনদের মতোই পতন তাদের হয়েছে, ঠিক কিনা? قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين জোরে বলুন আল্লাহু আকবার। তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে, কি সুন্দর একদম স্ট্রেট কথা আল্লাহ তাআলা। তোমার মন্দিরে তুমি থাকো, আমার মসজিদ নিয়ে আমি থাকি, কিন্তু আজকে মুসলমানদের মসজিদ নিয়ে কেন এত মারামারি? এই শিক্ষা কি মুসলমান জাতি দিয়েছে না অন্য জাতি দিয়েছে? দোষ কি আমাদের নাকি? আমরা কাদের কাছ থেকে শিক্ষা নেব? শিক্ষা নেওয়ার কোন জায়গা মুসলমানদের নাই, একমাত্র কে আছে? 1992 সালে বাবরি মসজিদ প্রথম আক্রমণের শিকার হয় একটা হিন্দু ছেলে বলবীর সিং, সে প্রথম অ্যাটাক করে, বাবরি মসজিদ ভেঙ্গে তার দুটা ইট নিয়ে সে চলে আসে বাবার কাছে ধন্যবাদ নিতে। বাবাকে বলে, বাবা বাবরি মসজিদ ভেঙ্গে আনছে যে দুটা ইট, বাবা যদিও হিন্দু কিন্তু মানবতা কাজ করেছে। কি কাজ করেছে? হিউম্যানিটি, মানবতা। যার মধ্যে মানবতা নাই সে কেমনে মানব হয়? সে তো পশু, ঠিক কিনা? সেই ছেলেটা যখন বলতেছে, আব্বা কাজটা ভালো করি নাই, বাবার চোখের দিকে তাকায় দেখে বাবার চোখ দিয়ে যেন আগুন ঝরতেছে, খেপে গেছে মা, তুই আমার কাছ থেকে ধন্যবাদ চাস? মানুষের ধর্মীয় উপাসনালয়ে তুই ভেঙ্গে চুরমার করবি? আমি তোকে আমার বাড়ি থেকে বের করে দিলাম, যা, বের করে দিল। ছেলের মধ্যে প্রতিক্রিয়া শুরু হলো, দেখি তুই একটু জানি তো, ইসলাম বোঝার চেষ্টা করতে করতে এক পর্যায়ে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, নাম হয়ে গেল মুহাম্মদ আমির, মুহাম্মদ আমির, সে কালিমাওয়ালা হয়ে গেছে। অতএব আগুনে ফু দিলে আগুন নিভে যায়, যেমন আবার আগুনে ফু দিলে আগুন দ্বিগুণ দ্বিগুণ চলে ওঠে। মসজিদ নিয়ে খেলবেন না, আল্লাহর দিন ধ্বংসের পরিকল্পনা নিয়ে খেলবেন না। যারাই খেলতে এসেছে ফেরাউনরা, ফেরাউনদের মতোই পতন তাদের হয়েছে, ঠিক কি না? সে আল্লাহ মনে হয় নাই, সে আল্লাহ আছেন না নাই? সে আল্লাহ আছেন না নাই? সব তিনি দেখছেন। আমাদের সঙ্গে পৃথিবীর কেউ পারতো না, যদি থাকতো শুধু ইমান, কি থাকতো? আমাদের ইমানই তো নাই। সম্মানিত ভাইরা, ইমান আনতে, ইমান ইমানের দাবি করতে হলে ইমান আনতে হবে দুর্বল করে না ভালো করে, দুর্বল করে না মজবুত করে, মজবুত করে। ইমান না আনলে তার পরিণাম আছে না নাই? ইমান না আনলে আটটা তার পরিণাম হবে, কয়টা পরিণাম? আটটা পরিণাম আমরা একটা একটা করে শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমি পয়েন্ট গুলো ফাইন্ড আউট করছি, আমি যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, আল্লাহ পাক সেখানে ইমানদারকে দেখে পাঁচটা কাজের জন্য অর্ডার দিয়েছেন। কয়টা কাজের? পাঁচটা কাজের। পাঁচটা কাজ করো, আমি তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবো, যাও। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত কে দিতে চেয়েছেন? দুনিয়ার কেউ না, আসমানের মালিক কে? আল্লাহ। ছোট না বড়? কত বড়? কত বড়? আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, রব্বিকাল আ'লা।
আলা, কত বড় তিনি, আকাশটা কত বড় দেখেন, দূর দিগন্ত যাকে কেউ ছুঁতে পারে না, বিশাল আকাশ। এই আকাশে রয়েছে অসংখ্য তারকা, এক একটা তারকা কত বড়, এক একটা গ্যালাক্সিতে, একটা গ্যালাক্সির মধ্যে যে তারকা আছে তা গোনার জন্য যদি কোনো মানুষকে বলা হয় তুমি গুনতে থাকো, একটা তারকা গুনবা এক সেকেন্ড সময়, গুনতে সময় লাগবে শুধু একটা গ্যালাক্সির তারকা, গুনে গুনে শেষ করতে সময় লেগে যাবে 3000 বছর। বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ, একটু এখানে বলবেন, বলেন তো একটু জোরে বলেন, সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন, সুবহানাল্লাহ। তারকা কি কম হইছে, অসংখ্য তারকা কে দিয়েছে, আল্লাহ। আস্তে বলবেন না, কে দিয়েছে, আল্লাহ দিয়েছে। এই তারকাগুলো আল্লাহ দিলেন, আলোকিত চাঁদ দিলেন, প্রদীপ্ত সূর্য দিলেন। এই সূর্য যদি 10 দিন একাধারে না উঠে কোনো গাছগাছালি থাকবে নাকি, কোনো প্রাণী থাকবে নাকি? এই সূর্য আল্লাহ রাব্বুল আলামিন ওই পৃথিবী সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত দিয়ে যেতেছেন, কিয়ামত পর্যন্ত এই সূর্য চলতেই থাকবে। এই সূর্যের দায়িত্ব পৃথিবীর কাউকে দেন নাই, সূর্যের দায়িত্ব নিয়েছেন কে, আল্লাহ। অক্সিজেনের দায়িত্ব নিয়েছেন কে, আল্লাহ। যদি অক্সিজেনের দায়িত্ব যদি দুনিয়ার কোন প্রেসিডেন্টকে দেওয়া হতো, সব দিন কত মানুষ মরতো, আল্লাহই জানে। এসেনশিয়াল জরুরি জরুরি যত উপাদান আছে সব আল্লাহর দায়িত্বে নিয়ে রেখেছেন, অক্সিজেন আল্লাহর, সূর্যটা আল্লাহ দায়িত্ব নিয়েছেন, এবং এই জমিনে যত বিচরণশীল প্রাণী আছে সব প্রাণী রিস্কের দায়িত্ব কে নিয়েছেন, মানুষের দায়িত্ব কে নিয়েছেন, পেঁয়াজের দামটা বাড়ায় দিল কে, আল্লাহ, দায়িত্ব নিল কে, কি যে মুশকিল। অনেকে গভর্নমেন্টকে দোষ দেয় না, পেঁয়াজের দাম বাড়াইছে কি গভর্নমেন্ট বাড়াবে নাকি? সম্মানিত ভাইরা, গভর্নমেন্ট চায় আমার সুনাম বজায় থাক, এটা চায়, পণ্য সামগ্রীর দাম বাড়ানোর জন্য একটা কুচক্রী মহল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হাই রে পেঁয়াজের দাম, সাসা কিনতেই পারে না, আর সাসিতে গুজি পায় না। আগে সাসির চোখে পানি আসতো যখন পেঁয়াজ কুটতো, এখন সাসার চোখে পানি আসে যখন কিনতে যায়, কি যে বেকায়দা। তা দীর্ঘমেয়াদি কমতেছে না তো, কি যে হলো পেঁয়াজের ভিতরে, এই পেঁয়াজ কে দিয়েছেন, আল্লাহ। আসতে বলবেন না, কে দিয়েছেন, কেন দিয়েছেন, অপকারে, অকল্যাণে, না বান্দার মেডিসিন, মেডিসিন প্রতিষেধক এটা, ওয়াদা সিহা ওয়া বসলিহা ওয়া ফুমিহা, আদা রসুন পেঁয়াজ এগুলো সব কে দিয়েছেন, রসুন যদি প্রত্যেক দিন কেউ সকাল সন্ধ্যা দুটো করে কোয়া খায়, তার হার্ট স্ট্রোক হবে না, আর্টারি গুলো ক্লিয়ার থাকবে, সেখানে চর্বি জমবে না। পেঁয়াজ কেউ যদি খায় নিয়মিত ভাবে, এই পেঁয়াজের উপকারিতা হলো যক্ষার মতো জটিল রোগ, এই জটিল রোগ থেকে আল্লাহ পাক তাকে নিয়ন্ত্রণে রাখবেন, মুক্ত রাখবেন। তাহলে পেঁয়াজ খেতে কি মানা করা যাবে? হ্যাঁ, মানা করা যাবে কে পেঁয়াজ খাবেন না, খাবেন না, কি হইছে না, ও দাম বাড়লে খাবেন না, খাবেন না? এখানে প্রশ্ন, যারা দাম বাড়িয়ে দিয়েছে তারা জাহান্নামী, ঠিক? আস্তে বলেন, ঠিক কি না? তারা জাহান্নামী। নামাজ পড়লি শুধু হবে না, বান্দার হক নষ্ট করার ক্ষমতা পৃথিবীর কোন বান্দার, কোন বান্দার, যারা বান্দার হক নষ্ট করবে আল্লাহ তাকে উপর করে জাহান্নামে ঢুকায় দিবে। কষ্ট হচ্ছে, আলোচনা চালিয়ে যাই, জোরে বলি ইনশাআল্লাহ। মক্কায় ডাকলেন কাফেরদেরকে, হে কাফের, আবার ডাক দিচ্ছেন কোথায়, আরেক জায়গায়, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফী আইয়ি সূরাতিম মা শাআ
কাবাক, জোরে বলুন আল্লাহু আকবার। কোন জিনিস তোমাকে আমার থেকে দূরে ছেলে নিয়ে গেল, অথচ আমি তোমাকে টানা টানা দুইটা চক্ষু দিয়েছি, সুন্দর দুটি ঠোঁট দিয়েছি, কথা বলার জন্য সুন্দর একটা গোশতের টুকরা জিব্বা দিয়েছি, এই জিব্বার আগায় দিয়েছি ঝাল, মাঝে দিয়েছি মিষ্টি, এই যে সুন্দর করে জহবার ভিতরে এই সুন্দর করে একটা মেশিন সেট করে দিয়েছে, এই মেশিনটা কার অবদান? আল্লাহ। আস্তে বলবেন না, কার অবদান? আল্লাহ। আল্লাহ বান্দাকে বুঝায় বুঝায় দিচ্ছেন, বান্দারে সংসামারি অবদান, আমার নাম তুই না নিয়ে কোন নেতার নাম নিস না, নেতার নাম আগে নয়, তোর দায়িত্ব হলো আমার প্রাণ যার হাতে সেই মহান রবের নামটা তুই আগে নিবি, ঠিক কিনা? এই পৃথিবীতে নেতা কিন্তু বেশি নয়, এই পৃথিবীবাসীর জন্য নেতা আল্লাহ পাক একজনকে নির্বাচিত করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন আসল লিডার। কিন্তু আজকে সমাজে কর্মী বেশি না নেতা বেশি? বলেন বলেন, নেতাই তো বেশি। অথচ দুনিয়াতে একজন নেতাই থাকবেন, তিনি হচ্ছেন আমার নবী, যার নেতৃত্ব সূর্য যতদিন উদয় হবে এবং অস্ত যাবে তার নেতৃত্ব থেকে যাবে। আমরা যদি সেই সুন্নার দিকে চলতাম, আমাদের মধ্যে কোনো দলাদলি হতো না, আমাদের মধ্যে কোনো কন্দল হতো না, সম্মেলন করতে নিয়ে শেষে এসিয়ার ফিকে ফিকি করে এসিয়ার ভাঙ্গে শেষ। আস্তে বলবেন না, চেনা নাই, এগুলো সব বন্ধ হয়ে যেত, কিন্তু নেতৃত্ব মানতে হবে একজনের, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। কোনো গন্ডগোল লাগবে না, কোনো ফিতনা আসবে না, কোনো সংঘর্ষ সৃষ্টি হবে না। আমার আল্লাহ তাআলা বান্দাকে বলছেন, বান্দা আনুগত্যের জন্য তোমাকে তিনজন আনুগত্য সিলেকশন করতে হবে, কয়জনের? তিনজনের। তিনজনের বাইরে কোনো কারো আনুগত্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا جُرِبُ رُنَا اللَّهُ أَكْبَرُ আমি কি আয়াতগুলো বলবো? কষ্ট হচ্ছে না তো? হতে বলবেন, হুজুর আপনি শুধু আরবি বলেন, আমরা তো কিছু বুঝি না, কিন্তু আরবি কার কথা? আল্লাহর কথা শুনলে সব হবে। আমার ভাইরা, আল্লাহ এই জায়গায় বলছেন, তোমরা কি করো, তিন জনের অনুগত্য মেনে নাও, বেশি লাগবে না। এক নাম্বার হচ্ছেন তিনি কে? আস্তে বলবেন না, তিনি কে? কাছে না দূরে? আমার আল্লাহ কাছে না দূরে? وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ বান্দারে আমি তোর স্কন্দ শিরার চেয়ে নিকটে থেকে যাই, তুই আমাকে ডাক, আমার কাছে প্রাণ খুলে চা, আমি তোর সব চাওয়া একটা একটা করে পূরণ করে দেব। আমাকে ডাক, তুই কার নাম নেস, কার জিকির করিস, কার ফিকির করিস? না না, কোন লস কোন লাভ নাই, শুধু লস আর লস। আমার সঙ্গে প্রেম কর, যার সঙ্গে আল্লাহর প্রেম জমে যাবে, দুনিয়ার কোন প্রেম আর তার ভালো লাগবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি প্রেমের জন্য ফাঁদ দিয়েছিল? কে কে দিয়েছিল? কিন্তু ইউসুফ প্রেম করেছেন কার সাথে বলেন? আস্তে বলবেন না, কার সাথে? আজকে সমাজেও কিছু সুলাইখা আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? সেগুলোর কি হায়া আছে নাকি? বোরকা নাই, কাপড় চোপড় নাই, এই শীতের ভিতরে পৌষ মাস পড়ে যায়, অগ্রহায়ণ মাস পড়ে যায়, পাতলা পাতলা কাপড়, ওদের চামড়া যে কি দিয়ে বানান আল্লাহই জানে। আমার ভাইয়েরা, শীতও পড়ে না, গরমও পড়ে না, কিন্তু মেয়েদেরকে সতর ঢাকতে ফরজ অর্ডার দিয়েছেন কে? আল্লাহ। আস্তে বলবেন না, কে দিয়েছে? আল্লাহ। এই জুলেখা হেরে যাবে, এই স্ত্রী হেরে যাবে, এই সন্তানাদি হেরে যাবে, সব হেরে যাবে, কিন্তু আমার সঙ্গে সর্বক্ষণ থেকে যাবেন তিনি, আমার কে? আল্লাহ।
আল্লাহকে আমরা বাদ দিতে পারবো না, এজন্য আনুগত্য করব কার। নাম্বার দুই হলেন নবীনা সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আমরা আনুগত্য করব, ভালো তো বাসবই, আনুগত্যটা আগে সবার আগে করতে হবে। রাসূল যা করেছেন আমি তাই করব, যা বলেছেন আমি তাই বলবো, যা কাজে পরিণত করেছেন আমি তাই কাজে পরিণত করব, এটার নাম হলো আনুগত্য। সবাইকে রাজি আছেন? আর তোমাদের মধ্যে যারা উলিল আমর, তোমাদের মধ্যে যারা লিডার, তোমাদের মধ্যে যারা নেতা, তোমাদের মধ্যে যারা সাইয়্যিদ, তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তাদের তোমরা তবে হ্যাঁ, তাদের আনুগত্য করতে গিয়ে যদি কোনো গন্ডগোল লেগে যায়, সেই সময় চলে যাও আল্লাহ এবং নবীর কাছে, জোরে করুন সুবহানাল্লাহ। কিন্তু সেই নেতা হতে হবে নামাজি না বেনামাজি? আসতে বলবেন নামাজি না বেনামাজি? সেই নেতাকে অবশ্যই নামাজি হতে হবে এবং তাকে আল্লাহ পন্থী হতে হবে, আল্লাহর দল করে যেতে হবে। আল্লাহর দল আছে না নাই বলেন? আসতে বলবেন না আছে না নাই? আল্লাহর দল আছে। সেই দলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে বলছেন, শোনো সাবধান জেনে রেখে দিও, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। সাবধান, তোমরা জেনে রেখে দিও, ক্ষণিকের পরাজয় হলেও আল্লাহর দলের বিজয় হবে, আমি আল্লাহ বিজয় দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আমি আপনি একদিন দুনিয়া ছেড়ে চলে যাব, দুনিয়াতে আমরা কেউ থাকব না, এইজন্য আল্লাহ বলছেন ইমানদাররা শোনো, আমি তোমাদেরকে পাঁচটা কাজের অর্ডার দিচ্ছি। সূরা আলে ইমরান, ইমানদারকে ডাক দিয়ে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদ'আফা মুদ'আফা ওয়াত্তাকুল্লাহা লা'আল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা, ইমান যারা এনেছো, ইমানের দাবি যদি করে থাকো, তাহলে আমি তোমাদেরকে অর্ডার দিচ্ছি, তোমাদের জন্য এক নাম্বার হুকুম হলো, তোমরা সুদটাকে চক্রাকারে খাবে না। সুদের কারবার বাংলার জমিনে নাই, শাহজাহানপুরে নাই, মনে হয় মাদলাতে আরো নাই। সুদ আছে, রন্ধ্রে রন্ধ্রে সুদ ঢুকেছে। আমার দেশের একজন আন্তর্জাতিক ব্যক্তি, তাকে পৃথিবীর সকল দেশ চেনে, তাকে নোবেল পুরস্কার পর্যন্ত দিয়েছে। তিনি একজন ফেমাস সুদের কারবারি, কি ঠিক কিনা বলেন? তাহলে দেখুন সুইডিশ একাডেমি সুদারুকে টেনে নিয়ে নোবেল পুরস্কার দেয়। আমি তো আজ পর্যন্ত দেখতে পেলাম না একজন আলেমকে নোবেল পুরস্কার দিয়েছে। মালালা ইউসুফ জাই পাকিস্তান, তাই না? তাকে ছোট্ট 13 বছর না 14 বছর বয়সে তাকে নোবেল পুরস্কার দেওয়া হলো। কেন? সে পড়ার জন্য আন্দোলন করেছে, তাকে পড়া আটকিয়ে দিয়েছিল, তাকে গুলি করেছিল, পায়ে আঘাত পেয়েছিল। সে পড়ার জন্য নারীদের শিক্ষার গুরুত্ব সে দিয়েছিল, এই জন্য তাকে পুরস্কার দিয়েছে। এইরকম অবদান তো আমার দেশের বহু মহিলা পড়তে চায়, আছে না নাই? আমার ভাইয়েরা, আমরা দুনিয়ার কোন পুরস্কার পেতে চাই না, আমরা পুরস্কার পেতে চাই কার কাছে? আসতে বলবেন না কার কাছে? সুদের কারবার করে নাকি সুদ খাওয়া যাবে নাকি? সুদের সর্বোচ্চ গুনাহ হলো সেজন্য আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে মাঠে নেমে গেল। সুদটা কি? হ্যাঁ, দেখা যায়, দেখা যায়, দেখা যায়, দেখা যায়। একটু সময় নেই, আমি একটু সময় কথা বলে শেষ করে দেবো। আমি কি আলোচনা চালাবো? আমি কি আলোচনা চালাবো? ঘোড়া যখন দৌড়ায় ওকে থামায় রাখা যায় না? হাঁটতেই থাকে। আমি যদি এখন ব্রেক দিই তাহলে বিশাল শব্দ পতন হবে।
রাত অনেক হয়েছে, আমি অনেক চিন্তাই করছি, অনেক ভাবনা করছি। তো আমরা যারা বসে আছি একটু শেষ পর্যন্ত থাকি না, আজকে কি আছে কপালে? সময় তো বহু যায়, এতগুলো মানুষ আছে, আমরা সবাই একটু থাকতে রাজি আছি না ভাই? সবাই থাকবো না? আমাদের নেতৃবৃন্দকে টাইম দেব ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। এসেছেন আমাদের ভাইজান, খুবই সুন্দর প্রধান অতিথি, আল্লাহু আকবার, সুলতান ভাই, সুলতান ভাই, শাহজাহানপুরের সুলতান, আল্লাহু আকবার, নামও শাহজাহানপুর আবার সুলতান, সব মিলি সোনায় সোহাগা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার আজকের এই সফরকে কবুল করে নাও, তিনি অংশগ্রহণ করেছেন মাহফিলে, আলহামদুলিল্লাহ বলে আমরা তার জন্য দোয়া করি, যোগ্যতার সাথে, বিচক্ষণতার সাথে তার জাতির নেতৃত্ব দেওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। সাথে এসেছেন আরেক ভাই, রুহুল না রুহুল কুদ্দুস জিলু ভাই তো আছে, আলী ইমান ভাই এসেছেন, আলী আবার ইমান, এত সুন্দর নাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার খেদমতকে কবুল করে নাও, আল্লাহ তুমি তাকে দাড়িওয়ালা বানাও, আমিন। হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ আল্লাহ তুমি তাকে দাড়িওয়ালা বানাও। একজন দাড়িওয়ালা ভাই এসেছেন, তার সঙ্গে আরেকজন কি হাম্মা নাই? আল্লাহ তুমি তাকেও দাড়িওয়ালা বানাও, আমিন। জোরে বলি আমিন। দাড়ির সম্মান কমায় না বাড়ায়? বাড়ায়। সম্মান কমায় না বাড়ায়? বাড়ায়। বাড়িয়ে দেয় সম্মান, আল্লাহু আকবার। কিচ্ছু হবে না, আপনি ভাবেন ভাববেন না যে একটা লোকও যাবে ইনশাআল্লাহ। যাবেন কেউ? কে কে যাবেন হাত তোলে, কেউ যাবে? কোনো চিন্তা করবেন না, কালেকশনের ব্যাপারে এত চিন্তা নাই, আপনি থাকবে সবাই, থাকবেন না, থাকবেন না কি? দোয়ার আগে যাবেন না পরে যাবেন? দেখেন আওয়াজ কিন্তু স্লো, দোয়ার আগে না দোয়ার পরে, মোনাজাতের আগে না মোনাজাতের পরে, মনে যেন থাকে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে বলছে, তোমরা কয়টি কাজ করো? পাঁচটি। মনে আছে কি আপনাদের কয়টি কাজ? পাঁচটি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটি কাজের ভিতরে এক নম্বরে যে কাজটি করতে বললেন সেটা হলো অর্থনীতির বিষয় নিয়ে। আল্লাহ পাক বান্দাকে বলতে চাচ্ছেন, বোঝাতে চাচ্ছেন, বান্দা তোমার সোর্স অফ ইনকামটাকে বৈধ করে নাও। তুমি সুদের কারবার করবে, লেনদেনে হসপস করবে, লেনদেনে কম বেশি করবে, ওজরের পাল্লা তুমি কম বেশি করবে, আমি তোমার কোন ইবাদতকে মঞ্জুর করব না। আল্লাহ এই জন্য প্রথমেই বলে দিচ্ছেন, বান্দা শোনো, চক্রাকারে সুদের কারবার করো না। সুদের সর্বোচ্চ গুনাহ হলো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নামা, সর্বনিম্ন গুনাহ হতেছে মার সঙ্গে জেনার কাজে লিপ্ত হয়ে যাওয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সুদের কারবারে আমরা কেউ যাব না কি? সুদ খাওয়া যাবে না, সুদ দেওয়া যাবে না। সুদখোরের বিরুদ্ধে আমার রাসূল শক্ত ভূমিকা নিয়েছে, সুদের বিরুদ্ধে আমার রাসূল সারা জীবন আন্দোলন করেছেন, এবং বিদায় হজের ভাষণে যতগুলো কথা বলেছেন এর মধ্যে সুদের কথা আছে না নাই? সুদের কথাও আছে। সুদ তোমরা খেও না, সুদের কারবার তোমরা করো না। আল্লাহ এই জায়গায় সুদকে মারাত্মক গুনাহ শামিল বললেন। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিসসালাম একদিন কবরবাসীর সামনে দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে কবরবাসীকে লক্ষ্য করে বলেন, কবরবাসী দাঁড়িয়ে যাও। আল্লাহ পাক এই পয়গম্বর কেমন মুজিজা দান করেছিলেন, যিনি কবরবাসীর সামনে দাঁড়িয়ে যখন বলতেন কবরবাসী দাঁড়াও, কবরবাসী কবর থেকে দাঁড়ায় যেতে, কুম বি ইজনিল্লাহ, কবরবাসী দাঁড়ায় গেছে, পিঠের ভিতরে সাপ কামড়াচ্ছে, মুখ দিয়ে রক্ত গড়ে গড়ে পড়ছে। বলা হলো এই সমস্ত বান্দাগুলো কারা? ঈসা আলাইহিসসালাম বললেন, এই সমস্ত বান্দাগুলো দুনিয়ার জিন্দেগিতে সুদের কারবার করে গেছে, সুদের কারবার করেছে, জমজমাট, বহু হাসি হাসি হস করতে যান, সুদের কারবারও করেন, উনি জানেন এটা হারাম টাকা। হজে যখন যাবেন সেই সময় বাবার জমি টাকা, বাবার জমি বিক্রি করে আসেন না?
বাবার জমি বিক্রি করে কেন, বাবার জমি বিক্রি করো কেন, কামার যত কামাই সবগুলো হারাম, বাবার সম্পত্তি গুলো হালাল, ওই হালাল টাকা দিয়ে হজ করে আসবো, কি স্টাইল দেখে, কি কৌশল, এইরকম কৌশল করে হজ হবে না, এইরকম টেকনিক করে হজ হবে না, এইরকম হারাম বর্জন করে সেজদা দিয়ে কোনো কাম হবে না। সেজদা কবুল করাতে হলে আল্লাহ পাক আগে অর্থনীতিকে চাঙ্গা করতে বললেন, হালাল করতে বললেন, তোমার সোর্স অফ ইনকামটাকে আগে হালাল করে নাও। আমি আল্লাহ তোমার জন্য হালাল করেছি কি, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররাবার রিবা, আমি তোমার জন্য ব্যবসা কি করেছি হালাল, আর সুদ কে করে দিয়েছি হারাম। এই ফতোয়া কার, আস্তে বলবেন না, এই ফতোয়া কে দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। আমার ভাইরা, এই সুদ খাওয়া যাবে না। নাম্বার দুই অর্ডার হলো, একটু কান লাগাবেন, পাঁচটা হুকুম আমরা শুনবো, আর ইমান না আনলে তার আটটা পরিণাম হবে। একটু শর্ট হলো, আমরা আস্তে আস্তে শুনে যাবো, জোরে বলি ইনশাআল্লাহ। একটু আপনারা হয়তো একটু মন খারাপ করতে পারেন, মাঝখানে একটু ব্রেক দেওয়া হয়েছে, ব্রেক দেওয়ার কারণও আছে। আমার বন্ধুগণ, আজকে আমার দেশে নাটক সিনেমা থিয়েটারে কোনো বাধা না হলো, মাহফিলে বাধা আছে না নাই, আসতে বলবেন না আছে না নাই। আমার ভাইয়েরা, আফসোস লাগে মাঝে মাঝে, আমি আশ্চর্য হয়ে যাই, অত্যাশ্চর্য হয়ে যাই, যে যে দেশের মানুষ নিজের টাকা খরচ করে মাহফিল কমিটি আয়োজন করে, আর নিজের পকেটের টাকা খরচ করে মানুষ শুনতে আসে। উচিত ছিল প্রশাসনকে এই জায়গায় সাপোর্ট দেওয়া, আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কি। বরং যেমন রেকর্ড হয়েছে, ওয়াজ শেষ করে বাড়ি ফিরে গেছে, ফেরার সময় আট দশ জন একসঙ্গে গেছে, বলা হলো এই তোমরা কোথায় গিয়েছিলে, মাহফিলে গিয়েছিলাম, সঙ্গে সঙ্গে থানায় ধরে নিয়ে আর সংখ্যা পূরণ করার জন্য মামলা দিয়ে দিছে, এরকম আছে না নাই। সম্মানিত ভাইরা, কোরআন শুনতে যারা বাধা সৃষ্টি করে তারা হচ্ছে আবু জাহেলদের প্রেতা, ঠিক কি না? এরকম আবু জাহেল আছে না নাই, আসতে বলবেন না আছে না নাই। কোরআনে সব বিধান, সব আয়াত মানার দরকার আছে না নাই? একটা মানবেন আরেকটা মানবেন না, তা হবে না। আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, আপনি আয়াত কি কাটতে পারবেন? আল্লাহ জেনাকে হারাম করেছেন, আপনি কি আয়াত কি কাটতে পারবেন? যারা বলে হুজুর আলোচনা করতেছেন স্রেফ সোজা স্ট্রেট কথা বলবেন, দেশ সমাজ জাহান্নামে যার, এরকম আছে না নাই বলেন তো? আপনি ফজিলতের বয়ান করেন, ফজিলতের বয়ান যুগের পর যুগ হয়েছে, এখন দেড় হাত লাঠির ওয়াজ করা দরকার, আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কি না? মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কালিমার দাওয়াত দিয়েছেন, ফেরাউনকে ভয় করেছেন, আসতে বলবেন না, ভয় করেছেন, তবে অধিকার আদায় করেছেন আল্লাহর কাছ থেকে। আল্লাহ বললেন যাও ফেরাউনকে কালিমার দাওয়াত দাও, কাল্লা কালিমার দাওয়াত দেবো যে অস্ত্র দিয়ে, সে অস্ত্রই তো আমার খাটো, জিব্বা খাটো, কথা কই এক কথা বলতে দুই ঘন্টা লাগে, জিব্বা ঠিক করো, তুমি আল্লাহকে জিব্বা ঠিক করে দাও, আল্লাহকে ধমক দিয়ে কথা কই। আল্লাহ বলেন মূসা তোমার এই ধমকের মধ্যে মহাব্বত আছে, যেরকম সুবহানাল্লাহ, মূসা খুব খুবই পছন্দের নবী ছিলেন আল্লাহ পাক, আল্লাহ নিজে তার সঙ্গে কথা বলেছেন, কম কথা, নিজে কথা বলতেন আল্লাহ নিজে, মাঝে মাঝে বলতেন আল্লাহ খালি শুধু কথা কও, একটু দেখা দাও, যেরকম এখন ফোনে যদি কারোর সঙ্গে পরিচয় হয় শুধু কথাই হয়, একটু দেখা করো, ডেটিং, এরকম ডেটিং আছে না নাই? ডেটিং মিটিং আছে না? অনেক পার্ক আছে এখন, ডেটিং মিটিং হচ্ছে, সেখানে কোনো কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই, এটা নাকি আধুনিকতা। যার একটা বয়ফ্রেন্ড আছে সে তার জীবন তো সার্থক, যার একটা গার্লফ্রেন্ড আছে তার জীবন তো সার্থক। আহ ওই একজন কইছে কি,
এই হচ্ছে অবস্থা। শুধু মিস কল মারে মোবাইলে, খালি মিস কল মারে। কেই যুবক এত মিস কল মারে, হুজুর কোরআন শরীফে মিস কল আসছে কোথায়? ফামাইয়া আমাল মিস কল, জোরে কর নাউযুবিল্লাহ, জোরে কর নাউযুবিল্লাহ, এগুলো করা যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কথা বলেছেন কার সাথে? ডাইরেক্ট, কাউকে লাগবে না। একদিন বলেই ফেলেন আল্লাহ, কথা তো বললা, দেখা তো দিলা, তুমি একটু দেখা দাও, দেখা দাও মোরে। আল্লাহ বললেন দেখা দেব তোমাকে জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বললেন দেখা, তুমি তো জান্নাতে দিবা আমিও জানি, কথা যখন শুরু করেছো দেখা দিতে হবে তোমাকে। আল্লাহ বললেন লান তারানি, কখনো দেখতে পাবে না আমাকে। কিন্তু মুসা ছিলেন একটু অন্য ধরনের, বলে ফেলেন আল্লাহ তুমি লান কও আর যেটাই কও চেষ্টা করি, কি করি চেষ্টা করি। তুর পাহাড়ে আসলে, তুর পাহাড়ের নাম নেওয়া মাত্রই মুসা মুস্কি মুস্কি হাসেন। আল্লাহ বলেন মুসা হাসো কেন? কাল্লা তোমার কারবার দেখে হাসে কেন? আমার বাড়ি এই জায়গায়, 8 মাইল দূরের তুর পাহাড়ের নাম নাও, তোমার মতলব ভালো না। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহকে তিনি ধরে ফেলতেন এরকম করে, মহাব্বতের জন্য। কিসের জন্য? মহাব্বতের জন্য। সেই লোকটা ফেরাউনকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ বললেন নরম ভাষায় ওয়াজ করো, নরম ভাষায় দাওয়াত দাও। কাল্লা শোনো, আমার নরম ভাষা নাই, আমার ভাষা কড়া। আমার ভাই একটা আছে হারুন, ও মিষ্ট ভাষী, সুমিষ্ট ভাষী, খুব সুন্দর করে কথা বলে, উনি আমার সাথে যান। আল্লাহ বলেন এমনি এমনি পাঠাবো না, ওরেও নবী দিলাম, যাও ওরে নবুয়ত দিয়ে দিলাম, যাও। দুই ভাই একসঙ্গে চলে গেলে, মিষ্টি ভাষা হচ্ছে হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামের, আর কড়া ভাষা কার? তাহলে কড়া ভাষার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ বললেন মিষ্টি সুরে ওয়াজ করো। যে বলছেন ফেরাউন, কোনটা মিষ্টি হলো? ফেরাউন এমন ধমক মারছে, ফেরাউন বাইরে এসে বের হয়ে বলতেছে মুসা এত চিল্লাও কেন, কি হয়েছে তোমার? আল্লাহ আমারে পাঠায় দিছে, তুই তাড়াতাড়ি কালেমা পড়। সুবহানাল্লাহ। বলে সাথে কি আছে? হাতে লাঠি। হাতে কি আছে? মুসলমান অস্ত্র ব্যবহার করবে, কিন্তু অবৈধ না, বৈধ। আবার কালকে তো আবার বলবেন যে হুজুর তো বলেই দিছে অস্ত্র নিয়ে ঘুরি। আমার নবীর হাতে তসবিহ শোভা পায়নি, আমার নবীর হাতে শোভা পেয়েছে তরবারি, ঠিক কি না? তাহলে তসবিহ জপো না, তসবিহতে বাধা নাই, তরবারিতে বাধা আছে, খালি ফায়দা হবে, বহুত ফায়দা। এই ফায়দা করতে করতে ওরা ওরা লাগছে এখন মারামারি। আমি তাবলীগের ভাইদের বিরোধিতা করি না কখনো, তারা কাজ করছেন ভালো, আলহামদুলিল্লাহ কাজ করেন, কাজ করুন। আপনি আপনি নামাজ ঠিক করুন, রোজা ঠিক করুন, দিন ঠিক করুন, সমস্যা নেই। একামতের দিনের বিরুদ্ধে কথা বলবেন, আপনার মূল্য আল্লাহর দরবারে নাই। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আজকে কথা বলে যাব, যা আছে কপালে, ঠিকই তাই, ঠিকই তাই, জোরে বলে ইনশাআল্লাহ। কিন্তু আমার টাইম যে ক্ষেপণ হলো কিছু, কোন সমস্যা নাই তো? সবাই থাকতে রাজি? আমার দিকে কান লাগান, ঠিক আছে? ফজর পরে সবাই যাবেন, আমি কিছুক্ষণ পরে চলে যাব। খুব সুন্দর মানুষ, আজ থেকে কত বছর আগে এসেছিলাম এই হেলেঞ্চা পাড়ায়, মাগরিব পর মাহফিল ভরে গেছে, এত ইসলাম প্রিয় মানুষ হেলেঞ্চা পাড়া, আলহামদুলিল্লাহ। দুই একটা আশেপাশে দুই একটা বদমাইশ থাকে, আসে আসে এখানে যে নাই বদমাইশ দুই একটা তা না, আছে আছে না নাই? আছে আছে। শত্রুকে বন্ধুকে এখনো কি ওয়াজ হয়েছে? ওয়াজ আছে না নাই? আছে আছে। বসেন বসেন, অনেকগুলো পয়েন্ট বের করেছি, একটা একটা করে শেষ করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, অনুরোধের সুরে শুধু দাওয়াত দিলে হবে না,
বুঝাতে হবে, বুঝায় দিতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের বাধাও দিতে হবে। আপনি মদের বিরুদ্ধে বয়ান করে করে মদ বন্ধ করতে পারবেন না, মদের বিরুদ্ধে আইন পাস করতে হবে। জেনার বিরুদ্ধে ওয়াজ করে করে জেনা বন্ধ করতে পারবেন না, জেনার আইন, জেনার বিরুদ্ধে আইন পাস করতে হবে। আমার বন্ধুগণ, এই জন্য আমি আপনাদেরকে যেই কথা বলতে চাই, প্রথমে আমরা সোর্স অফ ইনকাম, আয়ের উৎস বৈধ করে নেব। আর জীবনের সকল জায়গায় নাম্বার দুই হলো ভয় করব কাকে? আস্তে বলবেন না, কাকে? এক জায়গায় না সব জায়গায়। আলোতে কার ভয়, অন্ধকারে কার ভয়, দিনের বেলা কার ভয়, অন্ধকারে কার ভয়, একা কার ভয়, লোকের মাঝেও কার ভয়। সব জায়গায় যদি আল্লাহর ভয় থেকে যায়, পুলিশ লাগবে না, বিজিবি লাগবে না, প্রশাসন লাগবে না, র‍্যাব, চিতা, কোবরা লাগবে না। সব বান্দাগুলো কার ভয়ে ভালো হয়ে যাবে? আল্লাহর ভয়ে ভালো হয়ে যাবে। আমার বন্ধুগণ, এমন একটি সমাজ আমার নবীজি উপহার দিয়েছিলেন, যে সমাজে ওমরে ফারুক আবু করে শাসনামলে দুইটা বছর হাকিমের দায়িত্ব পালন করেছিলেন, দুই বছর বিচারপতির চেয়ারে বসেছিলেন, সকালেই বসেন সন্ধ্যায় ফিরে আসেন, দুইটা বছরে একটা আসামিও তার আদালতে হাজির হয় নাই, আসামি নাই, সব ভালো, মামলাই নাই, এখন তো মামলা নাই। এই বুড়া মানুষ দেখছেন কি আর 13 বছর বয়স মনে হয়, গোটা ছয়েক আছে, হাফ ডজন, হাফ ডজন। আমি তো গত বছর একটু ভিতরে ছিলাম, একটু ঘুরে টুরে আসছি, তো এক বুড়া চাচা 80 বছর বয়স, বুড়া মানুষ আসছেন, হঠাৎ করে আমি যাওয়ার কয়েকদিন পরে আমারে দেখি তো জড়ায় ধরে বলছে, হুজুর আমার কাছে এখন এটাই ভালো লাগছে, আমারে পাই এক দারুণ খুশি, হুজুর ওয়াজ করে কি কথা কি বুঝতেছে, খুব খুশি। হঠাৎ করে আবার দেখি মনটা খারাপ, বললাম আপনি নাকি খুব খুশি, এখন দেখে হাসেন না, এর কারণ কি? বুড়ির কথা মনে হয়েছে নাকি? কি বুঝতেছেন কি? বুড়া বুড়ির মহব্বত কিন্তু দারুণ জমে, যদিও যৌবন নাই কিন্তু বুড়া কালে কিন্তু কোনো মারামারি নাই, যৌবন কালে যৌবন আছে, মারামারিও থাপ্পড় মারে, কিন্তু বুড়া কালে কিন্তু কোনো থাপড়া থাপড়ি নাই, একজন আরেকজন আগে সারা বাসেই না, আলহামদুলিল্লাহ। এই মহব্বত কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আমি বললাম, চাচা আপনার এখানে আসার কারণ কি? কে বাবা বিস্ফোরক। আমি বললাম, হ্যাঁ তো ঠিক আছে, কে বাবা এটা কি, এটা খায় না কি করে? উনি জানেও না জিনিসটা কি, এদেশে আলেমের মূল্য নেই কিন্তু জালেমের খুব দাম। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? জালেম খুব দাম পায়। এই চেয়ারে কি আমাকে বানায়? এই চেয়ারের লোক আমি না, এই চেয়ারে তিনি বসার কথা, যিনি হচ্ছেন এদেশের কোরআনের জীবন্ত পাখি, ঠিক কিনা? তাকেই বানায়। কি বলি, ভাল লাগে না, মাঝে মাঝে অস্থির লাগে, অস্থির। একটা ঘরে একা একা থাকা যায়? বালিশ নাই, কাঁথা নাই, অসমান ফ্লোরটা এবড়া থেবড়া, বালিশ পর্যন্ত দেওয়া হয় না, প্লাস্টিকের পানির বোতলটা বালিশ বানায় ঘুমাতে হয় তার, এত নিদারুণ যন্ত্রণা। রমজান মাসে মাত্র 13 টাকার ইফতার তাকে দেওয়া হয়, যার জন্য পাগল। আল্লাহ, উত্তম একটি পুরস্কার তোমার কাছে আমরা কামনা করি, আল্লাহ অবশ্যই পুরস্কার দিবেন, দিবেন না, দিবেন না। তবে কখনো বলবেন না মাতা নাসরুল্লাহ, কখন সাহায্য আসবে আল্লাহ, এটা শুনে কিন্তু সাবধান বাণী বলেছে আল্লাহ, সাবধান বলবা না, আমার সাহায্য খুব কাছে, জোরে বলুন সুবহানাল্লাহ।
নির্যাতন কম হয় না, আগের যুগে নির্যাতন হয়েছে। সাহাবা কেরামকে ধরে কি নাম্বার দিছে আবু জাহেলরা, আল্লাহু আকবার, পিটন খেয়ে খেয়ে পিটটা দুর্গন্ধ হয়ে গেছে, পচে গেছে, গলে গেছে। খাব্বাবের কথা কে না জানে, আগুনের উপরে তাকে চিৎ করে রাখা হয়েছে, অঙ্গারগুলো পিঠের মধ্যে ঢুকে যায় আর চর্বি গুলো গলে গলে মাটিতে লেগে আসে, দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায়। দাঁতের উপরে দাঁত লাগায়া খাব্বাব চুপ করে আছেন, একটা বারের জন্য বলছেন না তোমরা আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। মনে মনে ভাবছেন আল্লাহ এই করে এই করে দুনিয়া থেকে বিদায় নেব, তবু তুমি তুমি আল্লাহ আমি তোমাকে ছাড়ব না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। পাঁচটা হুকুমের দুই নাম্বার হুকুম হলো আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যখন সে শুরু করে দেবে, বাতিলরা তাকে আক্রমণ করে বসবে, হুমকি ধামকি দেবে, অনেক কিছু বলে ফেলবে, কিন্তু সে কাউকে পরোয়া না করে একমাত্র জীবনের সকল জায়গায় ভয় করে চলবে। কার? ইমানদাররা মৃত্যুটাকে সাথে নিয়ে চলে। ইমানদাররা মৃত্যুকে কোনো ভয় পায় না, কারণ মৃত্যুর মধ্য দিয়েই তার প্রিয়জন আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যাবে। ইমানদার মৃত্যুকে আলিঙ্গন জানায়, ইমানদার মৃত্যুকে ওয়েলকাম জানায়। তার প্রমাণ বহু আলেম ওলামা এদেশে দিয়েছেন, হাসতে হাসতেই চলে গেছেন কিন্তু কখনো মন খারাপ করেন নাই, এমন নজির আছে না নাই? আমার ভাইরা, আমার নবীজিও মার খেয়েছেন, আমার নবীজিও কম মার খান নাই। ওই মক্কার কাফের মুশরিকরা রাসূলকে বের হতে দেয় না, তালাবদ্ধ করে রাখে, গৃহবন্দী করে রাখে, নজরবন্দী করে রাখে। দাওয়াতে দিন বন্ধ হয়ে গেল, সাহাবে কেরাম বের হতে পারেন না, কঠিন প্রতিকূল অবস্থা, দিন প্রচারের কোনো সুযোগ নাই। আবু জেহেল গোটা নগর জুড়ে কারফিউ জারি করে দিয়েছে, তার চালা চামুন্ডা ছেড়ে দিয়েছে, সাহাবে কেরামকে যেখানেই পায় সেখানেই মারে। আপন চাচাতো ভাই জাফরকে বলেন, জাফর পরিবার নিয়ে আবিস নিয়ে চলে যাও, মক্কায় থাকার পরিবেশ নাই। একজন ইয়াং যুবক আবু যর গফারি, সেই লোকটা করলেন কি, নাম শুনলেন রাসূল নাকি মক্কায় আছেন, তার নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ, দেরি করতে পারলেন না। ওই গেফার গোত্র থেকে, গেফার গোত্রের সেই লোকটা সুদূর মক্কায় চলে আসলেন, কাবা শরীফের চতুর্দিক দিয়ে ঘোরেন কিন্তু নবীজির সন্ধান পান না, কাউকে বলার সাহস পান না। চতুর্দিকে কারফিউ জারি হয়ে গেছে, জরুরি অবস্থা ঘোষণা হয়ে গেছে, কাকে বলতে গিয়ে কোন বিপদে বিপদে বিপদ। এমন সময় একজন ইয়াং যুবক, আমার নবীজির প্রিয় সাহাবী, নবীজির জামাতা হযরত আলী, তাকে টার্গেট করলেন। নবীজির গোয়েন্দা সংস্থার অন্যতম লিডার ছিলেন হযরত আলী, ওই ইয়াংকে লক্ষ্য করে পিছন দিক থেকে তাকে গিয়ে হাতটা চেপে ধরলেন, বললেন হে যুবক তুমি কাকে খুঁজো, কাকে তালাশ করো। এবার আবু যর বলছেন, যুবক তোমাকে চিনি না, তবে বললে বিপদ হয় কিনা জানি না, বলো, অকপটে বলো, নিশ্চিন্তে বলো, জায়গা মতো তুমি এসেছো, বলো কাকে তুমি খুঁজতে চাও। আমি শুনলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামে নাকি একজন আল্লাহর পয়গম্বর আছে। হযরত আলী এতটাই খুশি হয়ে গেলেন কিন্তু প্রকাশ করতে পারছেন না, বুকের সঙ্গে আলিঙ্গন করে নিতে পারছেন না, বলছেন ও যুবক তুমি যে লোকটাকে খুঁজতেছো আমারও সে প্রিয় মানুষ, আমি তাকে ভালোবাসি, কিন্তু আমি তোমাকে সঙ্গী করে নিয়ে নিয়ে যাব, সেই পরিবেশটা এখন নাই, তবে তুমি যদি যেতে চাও আমার অনেক দূরে থাকবে, আমি সামনে সামনে চলবো, আমাকে তুমি ফলো করবে। আমি যখন সামনে কোনো বিপদ দেখব, বিপদ যখন দেখব আমি জুতা ঠিক করার ভান করে আমি বসে যাব, তুমি থামবে না, হেঁটে হেঁটেই চলবে। না জানি হঠাৎ করে তারা যদি জেনে যায় তোমার কল্লাটা কিন্তু উড়ায় দেবে। কি কঠিন একটি পরিবেশ সৃষ্টি করেছিল সেই সময়। আমার ভাইয়েরা আজকে আমরা মরলো কেন,
আব্রার কে মরতে হতো না যদি আজকে নামাজ কায়েমের পরিবেশ থেকে যেত, ঠিক কি না? আমার নবীজির কাছে হযরত আলী ওই যুবক আবু জারকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। নবীর সামনে যখন হাজির হয়ে গেলেন, রাসূলকে দেখে মাত্র আবু জার বলে ফেললেন, আর প্রমাণ দরকার নাই, আপনার সুন্দর চেহারাই প্রমাণ করে আপনি আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার, জোরে কর সুবহানাল্লাহ। হেদায়েতের মালিকটা কে? আস্তে বলবেন না কে? সেই সুদূর গেফাত ওই গোত্রে মানুষ রাসূলকে দেখে চিনে যায়, আর ঘরের সঙ্গে ঘর আবু জেহেল রাসূলকে চিনতে পারে না। একটা পাখি আছে হুদহুদ, একটা পাখি কি আছে হুদহুদ, এটা সুলাইমান আলাইহিসসালামের সঙ্গেই পাখির কথা হয়েছে, হয়নি? হুদহুদ, এই হুদহুদ পাখি সুলাইমান যখন কোথাও যেতেন সঙ্গেই পাখিটাকে নিয়ে যেতেন, তিনি পাখির ভাষাও বুঝতেন, প্রাণীর ভাষা তিনি বুঝতেন। এত বড় ভাষাবিদ পৃথিবীতে আর কোনোদিন আসবে না। পিঁপড়ার সঙ্গে কথা বলেছেন, জীবজন্তুর সঙ্গে কথা বলেছেন। আমাদের মানুষের ভিতরে যদি কেউ চার পাঁচটা ভাষার মালিক হয়ে যায়, ভাষা জানে, বাংলা কই না, এরকম আছে না? নাই সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার সঙ্গে কথা বলেছেন, পিঁপড়ার রাজা পিঁপড়ার রানী সামনে তার তালুতে দাঁড়ানো কথা বলছেন। পিঁপড়া বলছে, ও আমার প্রজারা, তোমরা সব ভিতরে ঢুকে পড়ো, না জানি কখন সুলাইমানের বাহিনী আসবে, পদপিষ্ট হয়ে তোমরা মারা যাবে। কোরআন শরীফ আছে না? নাই। তিনি শুনতে পেলেন, মুস্কি মুস্কি হাসলেন, ছেড়ে দিলেন। সেই সুলাইমান আলাইহিসসালামের সময় একটা প্রাণী ছিল হুদহুদ, এই প্রাণীটার গুণ ছিল কেমন, তাকে সঙ্গে করে নিয়ে এজন্য ঘুরতেন সে, এই ভূগর্ভের নিচে কোথায় পানি আছে কোথায় পানি নাই, কোন জায়গায় পানির স্তর কোন স্তরে আছে, কোন জায়গায় খুললে পরে কাছে পানি পাওয়া যাবে, কোন জায়গায় খুললে দূরে পানি পাওয়া যাবে, এটার স্তর নির্ধারণ করার জন্য এই হুদহুদ প্রাণীটা খুব ভালো বুঝত। থেমে যেত, বলতে এই জায়গায় পানি আছে। যেই হুদহুদ পাখি ভূগর্ভস্থ পানির খবর মাটির উপর থেকেই জানতে পারে, মাটির উপর থেকে যে প্রাণী জানতে পারে, কিন্তু এই হুদহুদ পাখির উপরে যখন কোন শিকারী যখন জাল ছেড়ে দেয় ওকে শিকার করার জন্য, সেই জালটা তার চোখে পড়ে না, জাল তার চোখে পড়ে, জাল চোখে পড়ে না, কিন্তু মাটির নিচে কোথায় পানি আছে সেটা তার চোখে পড়ে। আল্লাহু আকবার বলবেন না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, হেদায়েত তো সবার কপালে জুটবে না, হেদায়েত যদি সবার কপালে জুটত, সবার আগে জুটত আবু তালেবের কপালে, ঠিক কি? আবু তালেব নবীর কি পড়ে পাওয়া গ্রাম্য? হ্যাঁ, কি চাচা? আবু তালেব যেই পিতার সন্তান, আমার নবীজির বাবাও সেই পিতার সন্তান, অথচ আবু তালেবের কপালে ইসলাম নাই, এত কাছে থেকে এত নিবিড় ভাবে রাসূলকে দেখেছেন তিনি এবং জানতেন 100% মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল্লাহর পয়গম্বর, অথচ এরপরও তার কপালে ইসলাম জুটলো না, কেন? হেদায়েতের মালিক কে? আস্তে বলবেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক। রাসূল বললেন, চাচা কোনদিন বলিনি, আজকে একটু বলি, কি একটা বারের জন্য কি কালিমা পড়া যায় না একটু বলুন চাচা? আবু তালেব হাসে, মোহাম্মদ শোন, আমি কি তোমার ধর্মকে নিয়ে বিরোধিতা করি? আমি আমার দুটো ছেলে দিলাম, জাফরকে দিলাম, আলীকে দিলাম, আর কি লাগে, আর কি দরকার? রাসূল বলেন, চাচা ওরা ওর কবরে যাবে, আমি আমার কবরে যাব, আপনার কবর আপনি নিয়ে যাবেন না, আপনি কালিমাটা গ্রহণ করুন।
আবু তালেবের চেহারা ভিন্ন হয়ে গেল। আবু তালেব বলতেছে, মুহাম্মদ রে শোনো, আমাকে আর বলতে যেও না, আমি তোমাকে এই কথা বলে দিচ্ছি স্পষ্ট ভাষায়, তুমি মন খারাপ করবে না, আমার বাপ দাদার ধর্ম ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছা আমার নাই। এরকম পোড়া কপাল লোক আজকের সমাজে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমার বাবাও চোর, আমিও চোর, আছে না? আমার বাবাও ডাকাত, আমিও ডাকাত, আমার বাবাও বামপন্থী, আমিও বামপন্থী, আমার বাবা ছিলেন অমক্তমক, আমি অমক্তমক, কিন্তু না না, ইসলাম মানতে গেলে সবার আগে সকল অন্ধত্ব পরিহার করে সারেন্ডার করতে হবে কার কাছে? আস্তে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আমার নবীজি সেই সময় কেঁদে ফেললেন, আমার নবীজি মানবতার নবী, দয়ালু নবী, একটু কিছু হলেই চোখে পানি চলে আসতো। আমার নবজির চোখে পানি অশ্রু টলমল করছে, মাথা থেকে পা পর্যন্ত বরকতি আতের ছোঁয়া লাগায় দিলেন আর বললেন, চাচা একটা বার কালেমার ঘোষণা দিন, আমি আপনার জন্য জান্নাতের জামিন হব। একটা বার শুধু বলুন। আমার নবীজি বারবার তাকে বিনীতভাবে বলতেছেন, চাচা আপনি আমার জন্য মামলা খেলেন, আপনি আমার জন্য জেল খাটলেন, আপনি আমার জন্য কত গালি শুনলেন, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, ভাষা শিখালেন, বিয়া করালেন, সব তো আপনি করলেন, একটা বারের জন্য শুধু কালিমার ঘোষণা দিয়ে দেন। আবু তালেব মুখটা ফিরায় নিলেন, আমার নবীজিকে আল্লাহ পাক জানিয়ে দিলেন ওহী মারফত, আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে জোর করে হেদায়েত দিতে পারবেন না। হাতটা গুটায় নেন নবীজি, হাতটা গুটায় নিলেন, কিন্তু কোমল হৃদয়ে ধাক্কা লেগে গেল। আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন, কিন্তু আবু তালেব দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও এই আবু তালেবের শাস্তি সব জাহান্নামের চাইতে বেশি হবে না কম হবে? কম হবে। কেন? আমার নবীর হাতের ছোঁয়া লেগেছিল, নবীর হাতের বরকত কে দিয়েছেন? আস্তে বলবেন না, কে দিয়েছেন? আমার নবীর হাতের বরকতটা কেমন ছিল? এই জাহালের চাঁদ আমরা দেখতে পাই, এই চাঁদ আমার নবীজি নক্ত উঁচু করেছিলেন কোন এক চাঁদনি রাতে। বুখারী শরীফের হাদিস, আমার নবীজি শুধু একটা ইঙ্গিত দিয়েছিলেন, ইনশাআল্লাহ কামার সঙ্গে সঙ্গে চাঁদ দুই ভাগ হয়ে গেছে। এটা আসতে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এই নবীর সম্মান কে দিয়েছেন, মর্যাদা কে দিয়েছেন? যারা নবীর সম্মানে আঘাত হানবে আমরা তোদের আঘাত হানব, ঠিক কিনা? নবী আমার অস্তিত্ব, নবী আমার ভালোবাসা, নবী আমার প্রেরণা, নবী আমার স্বপ্নদ্রষ্টা, আল্লাহু আকবার। রসুলকে বলা যাবে না। আবু যর রসুলকে দেখে বললেন, আপনার চেহারাই প্রমাণ করে আপনি আল্লাহর পয়গম্বর। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি তাকে জড়ায়া 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 ধরে বললেন, যুবক বুঝতে পেরেছি কালিমার অমিয়ে সুদা তুমি পান করে নিয়েছ, কিন্তু আবেগে পড়ে সবকিছু করা যাবে না। কালেমা পড়েছো ভালো কথা, কিন্তু এই মুহূর্তে এই জায়গা থেকে তুমি সোজা তোমার বাড়ির দিকে চলে যাবে, কেউ যেন ঘূর্ণাক্ষর না জানে। যদি জেনে যায়, যদি একটু টের পেয়ে যায়, মক্কার হাওয়া দারুণ কঠিন হাওয়া বিরাজ করছে, এখন তোমাকে পদপিষ্ট করে মেরে ফেলবে, লাথি দিয়ে মেরে ফেলবে, কিল ঘুষি লাথি দিয়ে মেরে ফেলবে, গলা টিপে মেরে ফেলবে, তুমি কাউকে বলবে না। আচ্ছা ওজন আমি কাউকে বলবো না। কিন্তু কাবাকে সামনে রেখে যখন বিদায় নিচ্ছিলেন, কাবার দিকে তাকায় মনে মনে ভাবলেন, এত বড় মহাসত্যকে আড়াল করা যায় নাকি? এত বড় মহাসত্য আমি আড়াল কেমনে করব? চিৎকার মেরে সব কুরাইশকে শোনায় দিচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبده ورسوله। কালিমা পড়ার সঙ্গে সঙ্গে এমন কালিমা পড়লেন পিটন আছে না নাই? কি পিটন শুরু হয়ে গেল, মারতে মারতে জমিনে ফেলে দিয়া পাথর মারা শুরু করে দিয়েছে, মরে যাবে যাবে ভাব।
আবু জেহেল টের পেয়ে গেল, নিজেই দূরে দৌড়ে সরে চলে আসলো, টান মেরে সবাইকে ছত্রভঙ্গ করে তুলে বলছে, মান আনতা, তুমি কে? আবু জার জবাব দিলেন, আমার বাড়ি, আমি গেফার গোত্রের মানুষ, আমি আবু জার, তুমি কি করেছ? আমি কালিমা পড়েছি। এই কথা শুনে আবু জেহেল বলছে, শোনো, রাগ উঠলেও তোমাকে মারতে পারছি না, তোমার বাড়ি এমন একটি এলাকায়, ব্যবসার জন্য তোমার এলাকায় যেতে হয় আমাদের, আজকে তোকে প্রাণে বাঁচায় দিলাম, আর এর পরে আসবি না। সবাইকে ছেড়ে দিয়ে কোনো মতে তাকে ছেড়ে দেওয়া হলো। আবু জেহেল নেতা বটে, কিন্তু আজকের সমাজের অস্থির নেতার মতো অস্থির নেতা না, কিছু বুদ্ধি শুদ্ধি ছিল। হিজরতের রাত রাসূল বিছানায় কাকে রেখেছিলেন? আলী। কাকে রেখেছিলেন? আলীকে। আলীকে রাখার কারণ হচ্ছে উনি ছিলেন ব্যাংক। উনি কি ছিলেন? ব্যাংক। ওই কুরাইশদের শত্রুদের টাকাগুলো তার হাতে জমা রেখে যেত। উনি যদি কাউকে না বলে চলে যেতেন, বলতো মোহাম্মদ আল আমিন নাই। তার নামটা ঠিক রাখার জন্য তিনি বললেন, শোন আলী, আগামী কালকে লিস্ট দিলাম, এই লিস্ট ধরে ধরে সবাইকে টাকাগুলো ফেরত দিয়ে দিবা। মক্কার লোক তাকে বের করে দেয় আর তাদের হাতে তিনি টাকা ফেরত দিয়ে দেন। এটা আসতে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। তাকে রেখে যাচ্ছিলেন সামনে অস্ত্র শস্ত্রে সজ্জিত আবু জেহেলের পেটুয়া বাহিনী, সন্ত্রাসী বাহিনী। আমার নবীজি একা হাতে একটু বালু নিলেন, নিক্ষেপ করলেন, বালুর কণা সব শত্রুর চোখে পৌঁছে দিলেন। কে? আল্লাহ। আসতে বলবেন না কে? চলে গেল, সব ঢুকে পড়লো ভিতরে। ঢুকে দেখে আলী, মুহাম্মদ কই? হযরত আলী শক্ত ভাষায় জবাব দিচ্ছেন, মুহাম্মদ কই আমারে বলো কেন? তোদের সামনে দিয়ে তো গেল। আল্লাহু আকবার বলবেন না? এমন উত্তর দিলেন, ওদেরকে বোকা বানায় দিলেন। যদি বলতেন আমি জানি না, কেন জানিস না? ঠিক আছে না, অনেক কথায় আসতে বললেন যে তোদের সামনে দিয়ে যায়, তোরা কি করিস? সব কেঁপে গেছে। আবু জেহেলের কাছে খবর চলে গেল, বাড়িতে নাই। সবাই বলছে নেতা অর্ডার দেন, আলীর কল্লা তোমার সামনে হাজির করি। আপনার সামনে হাজির করে আবু জেহেল বলছে, খবরদার, আলীর একটা পশমের ক্ষতি করবি না। আলীর গায়ে হাত দেওয়া মানে আবু তালেবের গোত্র খেপে যাওয়া। তখন লাগবে আমাদের মধ্যে গন্ডগোল, আসল টার্গেট মিস। অতএব মুহাম্মদকে খোঁজ, আশেপাশে আছে। দেখেন বুদ্ধি কত ঠান্ডা। আজকের নেতাদের মধ্যে এই ঠান্ডা বুদ্ধিও নাই। আলেমদের গায়ে হাত দিচ্ছেন, আলেমদের গায়ে হাত দেওয়া মানে নিজের ধ্বংস নিজে ডেকে আনা, ঠিক কি না? কষ্ট হচ্ছে? বারোটা বাজে না, কত ঘড়ি দেখবো না, ঘড়ি দেখবো না, ঘড়ি ঘুরে থুই। আচ্ছা দেখা যাক, বলি আলহামদুলিল্লাহ, এত সুন্দর মানুষ আপনারা পিন পতন নীরব হয়ে কথাগুলো শুনছেন, বলি আলহামদুলিল্লাহ। সবকিছুর মূল হলো কার ভয়? আল্লাহ। আসতে বলবেন না কার ভয়? নামাজ পড়ার দরকার আছে না? নাই। নামাজ কার ভয় পড়বো? জাহান্নামের ভয় করার দরকার নাই? কিসের ভয়? আল্লাহ। জাহান্নামের ভয়? আবার কার ভয়? আল্লাহর ভয়। তবে দুইটা ভয় দুই রকম। আল্লাহর ভয় হলো আল্লাহর হুকুম হাকাম কে মেনে নেওয়া। জাহান্নামের ভয় হলো, এখানে ভয় মানে ভয় অর্থ নয়, ওয়াত্তাকুন নার মানে হচ্ছে জাহান্নাম থেকে বেঁচে থাকো, জাহান্নাম থেকে বেঁচে থাকো। আল্লাহর হুকুম মেনে নাও। আল্লাহ হুকুম দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ, আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো। ঢিলে ঢালা ইনশাল্লাহ হলো, চিৎকার মেরে বলুন ইনশাল্লাহ, নামাজকে কেউ ছেড়ে দেব নাকি? বছরে একবার? সাত দিনে একবার? রমজান মাসে 30 দিন? কয়বার বলেন? কয়বার? দিনে কয়বার? ফজর আছে না নাই? জোহর আছে না নাই? আসর আছে না নাই? মাগরিব আছে না নাই? এশা আছে না নাই? এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কার গুরুত্ব কম?
অনেকে চুপ করে আছে, কোন গুরুত্ব কম আছে নাকি, কোন নফল আছে নাকি? পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ যে আল্লাহ পাক দিয়েছেন এর মধ্যে কোন নফল চলবে নাকি? না, পাঁচটাই ফরজ, পাঁচটাই ফরজ, দুই চার চার তিন চার, কোন আপিল চলবে না। এই পাঁচ ওয়াক্ত নামাজ যার ঠিক আছে তার জন্য জান্নাত ঠিক আছে, এই পাঁচ ওয়াক্ত নামাজ যার ঠিক নাই তার জান্নাত ঠিক নাই। আমার দেশে বহু পীর আছে নামাজ পড়ে না, মরিদ্র নামাজ পড়ে না। গেছিলাম মানিকগঞ্জের মাহফিলে, এক গ্রামে শুনলাম 350 পীর। কত পীর? আমি বললাম আমারই নিয়ে আসছো কেন, এতগুলো পীরের সামনে কি ওয়াজ করা যায়? তো বলতেছে হুজুর 350 পীর এই গ্রামে আছে, তবে একটাও নামাজ পড়ে না। এরকম দরবার আছে না নাই? আমার দেশে কত হুজুর, কিছু আছে দরবারি, কিছু আছে তরকারি, কিছু আছে সরকারি, আর কিছু আছে, কিছু আছে হলো দরকারি, ঠিক কি না? সব হুজুর বাদ দেব, দরবারি বাদ, তরকারি বাদ, মানে সব জায়গায় চলে। এরকম তরকারি আছে না নাই? দরবারি মানে তো নামাজ নাই, তরকারি, আর একটা হচ্ছে সরকারি, আছে না নাই? কথা বলা যাবে না, চাকরি চলে যাবে, এরকম ভয় আছে না নাই? আর কিছু আছে দরকারি, এসেনশিয়াল, প্রয়োজনীয়, যারা হক কথা বলতে গিয়ে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে ঝুলে মরতে চায়, ঠিক কি না? কষ্ট, অসুবিধা, ডঙ্কা, শঙ্কা, চিন্তা, ঘুম ঘুম, ভুল ভুল ভুল, রাত হলে ঘুম ধরবে, ঘুম আসবে, আমারও ঘুমাতে হবে, আপনাকেও ঘুমাতে হবে। ঘুম কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? ভয় পাবেন না যে আমি এখন ছেড়ে দিচ্ছি, আছে কথা আছে, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত। একানা জামাতে, একানা জামাতে, মুনাফিকরাও কিন্তু নামাজ পড়ে, মুনাফিকরা পড়ে না? ওদের নামাজ কি হবে? ওদের নামাজ হবে না, আসতে পারো, ওদের নামাজ হবে। বহু মুনাফিক আমার দেশে আছে। আমার নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে মুনাফিকেরা, কাফিরদের দ্বারা রাসূল এত কষ্ট পাননি, মুনাফিকরা রাসূলকে খুব জ্বালাইছে। কিছু কিছু যুদ্ধে রাসূল যেতে পারেননি এই মুনাফিকদের কারণে, মুতার যুদ্ধের নেতৃত্ব দেবার জন্য রাসূল চলে যেতেন, মুনাফিকরা এমন পেঁচ লাগায় দিল রাসূল মদিনা থেকে সরতে পারলেন না, বললেন আব্দুল্লাহ যাও, জাফর যাও, যায়েদ চলে যাও, আমি যেতে পারছি না। রাসূল কিন্তু ভয়ে যে যুদ্ধে যান নাই তা না, মুনাফিকদের শত্রুতা বেড়ে যাবে, এদেরকে দমনের জন্য আমার এখানে থাকতে হবে। এই মুনাফিক চক্র এখনো আছে না নাই? রাসূলকে কষ্ট দিয়েছে। মুতার যুদ্ধে রাসূল খুব টেনশন করছিলেন, মুতার প্রান্তরে কাফির মুশরিকরা দাঁড়ানো, প্রস্তুতি নিচ্ছে, মহড়া নিচ্ছে, 100,000 রোমান। রাসূল তাকে দাওয়াত দিয়েছিলেন তাদেরকে, মদিনায় ছোট ইসলামী রাষ্ট্র ঘোষণা করে তিনি 6টা রাষ্ট্রপতির কাছে, ওই সময় বিশ্বের পরাশক্তি রোম পারস্য সহ 6 রাজার কাছে চিঠি পাঠালেন, কালিমার দাওয়াত দিলেন। হেরাক্লিয়াসের কাছে চিঠি পাঠালেন, মি মুহাম্মদ বিন আব্দুল্লাহ ইলা আযিম রোম, আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা। দেখেন মোশনটা আলাদা, আসলিম তাসলাম, হে হেরাকল, হেরাক্লিয়াস, আমি তাকে সালাম জানাই যে হেদায়েত প্রাপ্ত, আমি আল্লাহর রাসূল বলছি তুমি ইসলাম কবুল করো শান্তি পাবা, ইসলাম কবুল করবা না অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলবা। আল্লাহু আকবার বলে। চিঠিখানা পড়ে হেরাক্লিয়াস সবাইকে ডাকতেছে, ডাক দিয়ে বলতেছে শোনো, আমি যে চিঠিখানা পেয়েছি এই চিঠিখানা প্রমাণ করে আমার পায়ের তলের নিচে যে জায়গাটা, যে মাটিটা, এই জমিনটাও মুহাম্মদের হস্তগত হয়ে যাবে। যারা আল্লাহু আকবার, তার চিঠির মোশানে তারা টের পাইছে, আর আমরা এমন দাওয়াত দিই ওদের কানেই যায়। তেল তেলা ওয়াজ কি শুধু আমি পারি? ওয়াজ তো আপনারাও পারেন দেখি, খুব ভালো ভালো। মুনাফিকরা আগেও ছিল, ডিস্টার্ব করেছে, এখনো নাই? আছে না নাই?
নামাজ পড়ে প্রথম কাতারে যারা আর হুজুরের দোষ খোঁজে আছে না খেলে দোষ খোঁজে কিছু সিমটম তো বলা দরকার এই মুনাফিক নবীর জীবনেও ছিল খুব কষ্ট দিয়েছে রাসূলকে রাসূল অভিযান থেকে ফিরে আসছেন পরিবারকে নিয়ে ফিরে আসবেন রাসূল তো কোথাও বউ সারা যেতে পারে সবাই বউ নিয়ে ঘুরবে সবাই রাজি আছেন ছোট ছোট বাচ্চারা কয় ইনশাআল্লাহ ওরা যে কারে নিয়ে ঘুরবে আল্লাহ জানে বউ নিয়ে ঘুরবেন বউ নিয়ে ঘোরার সুন্নাত বলি আলহামদুলিল্লাহ বউ সারা ঘোরা বিপদ বউ সারা ঘোরা বিপদ বউ নিয়ে ঘোরার সুন্নাত ঘুরবেন দেখছেন হাসতেছে বউ নিয়ে ঘুরবেন বউ নিয়ে ঘোরার সুন্নাত রাসূল বউ নিয়ে যুদ্ধ গেছেন জোরে বলে সুবহানাল্লাহ বউ হচ্ছে ইমানের পাহারাদার বউ কিসের পাহারাদার ইমানের পাহারাদার বউ নিয়ে ঘুরবেন কোনো টেনশন নাই কোন নারীর দিকে আপনি তাকাতে পারবেন না কারণ দারোগা আরেকটা আছে যে দাঁড়ায় এটা তো বড় দারোগা হয়তো হঠাৎ করে আপনার নজরে চলে গেছে মহিলার দিকে তাকায় আছেন 30 সেকেন্ড যদি এটা ওর চোখে পড়ে হয়তো এখন কিছু কবে না এক ঘন্টা পর হয়তো আপনি বলতেছেন এই বিউটির মা এদিকে আসে কি কথা কি বুঝতেছে অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে তো এই জন্য বউকে নিয়ে ঘোরার সুন্নাত ইমান ঠিক থাকে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ রাসূল বউ নিয়ে চলে গেছেন উহুদের প্রান্তরে চিন্তা করা যায় অভিযানে চলে গেছেন বউকে নিয়ে ফিরে আসবেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একটা উষ্ট্রীর পিঠে উটের পিঠে হাজতের প্রয়োজন হলো ইস্তিনজার প্রয়োজন হলো দায়িত্বরত সাহাবীকে বললেন থামাও থেমে গেল নামলেন হাওদা থেকে নেমে চলে গেলেন আড়ালে শৌচকার্য কমপ্লিট করে ফিরে আসার পথে হঠাৎ করে গলায় দেখলেন সে হারটা নাই যে হারটা তার আরেক বোনের কাছ থেকে বড় বোন আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে তিনি নিয়েছিলেন ধার স্বরূপ গলার হারটা তিনি পড়েছেন কেন রাসূল যেন খুশি হন স্বামী যেন খুশি হন আর এখন মেয়েরা গলার হার পরে কেন স্বামীর খুশি না বন্ধুর খুশি বিয়ের দিন পরে একদম টিপটপ সেজে সারা বছর বোরকা পরে বিয়ের দিন বোরকা ছাড়ে আছে না নাই বলেন তো আছে না নাই বিয়ের অনুষ্ঠানে চলে যায় মাহফিলে কি মায়েরা আছে নাকি আছে মায়েরা আছে বলি আলহামদুলিল্লাহ আমার মা বিয়ের দিন বোরকা পড়তে হবে আপনাকে ঈদের দিন পড়তে হবে সারা বছর পড়তে হবে সর্বক্ষণ পর্দার উপরে থাকতে হবে ঠিক কি না এই পর্দা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমার নবীজি ফিরে আসতেছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজতে চলে গেলেন ফেরার পথে দেখলেন গলার হারটা নাই ভাবলেন আমার নিজের হার হলেও তো হতো বন থেকে নিয়েছে দিতে তো হবে আবার খোঁজার জন্য চলে গেলেন টাইম কিল হলো সময় কিছু সময় চলে গেল দায়িত্বরত সাহাবী সেই পালকি সেই হাওদাটা দেখে মনে করলেন মনে হয় ভিতরে আয়েশা আছে ওজন শূন্য মনে হলো মানে আয়েশা সিদ্দিকে এত চিকন ছিলেন থাকলেও যে ওজন না থাকলেও সে ওজন টের পানি নাই সাহাবি উটের পিঠে চড়াইয়া দিয়েছেন উট চলতেছে সাহাবিও চলতেছেন সব চলে গেছে কেউ নাই এসে দেখেন কেউ নাই সব কাফেলা সব চলে গেছে তিনি একা বাদ পড়ে গেছেন কিন্তু আমার নবীজি একটা নির্দেশনা ছিল একজন সাহাবীকে বলেছিলেন সাহাবী শোনো আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি এই বিশাল সফর এই বিশাল কাফেলার দুই একজন লোক বাদ পড়ে যেতে পারে যদি কেউ বাদ পড়ে যায় তোমার দায়িত্ব হলো নিজ দায়িত্বে তুমি তাকে মদিনায় পৌঁছায় দিবা কেউ বাদ পড়ে নাই বাদ পড়েছেন আসল জন মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাকে দেখলেন দূর থেকে কে যেন চাদর মুড়ি দিয়ে বসে আছে কাছে গেলেন টের পেলেন চিনতে পারলেন কারণ চিনতে পেরেছেন এই জন্য কারণ পর্দার বিধান আসার আগে তিনি তাকে দেখে নিয়েছিলেন
তিনি বলেন, মায়ের আম্মা জান আয়েশা, আমি আপনাকে চিনতে পেরেছি, বাদ পড়ে গেছেন, টেনশন নাই, টেনশন করার কোনো প্রয়োজন নাই, আমি আপনাকে আল্লাহর উপর, আল্লাহ আমাকে দেখছেন, রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন, খুব যত্নের সাথে, অত্যন্ত হতে সাবের সাথে, মনোযোগের সাথে আমি আপনাকে এই রাতের বেলা নিরাপদ সফর দিয়ে নবীর দরবারে সকালবেলা পৌঁছায় দেব। আপনি কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না, আম্মা জান। নবীদের স্ত্রীরা উম্মতের জন্য মা, উম্মতের জন্য মা, কোনো চিন্তা করবেন না। সঙ্গী কুড়ি তাকে রওনা দিলেন, শেষ পর্যন্ত নবীর ঘর পর্যন্ত পৌঁছে গেলেন। সকালবেলা রসুলের ঘরে রসুল তাকে সুন্দর করে ওয়েলকাম জানায় ভিতরে ঢুকায় নিলেন। কিন্তু কিছুক্ষণ পর এই সংবাদ মুনাফিকদের কানে চলে গেছে, ঘটনা লম্বা করার সুযোগ আছে না নাই, মুনাফিকরা বানাতে পারবে কি পারবে না, পারবে। মুনাফিকদের কানে যখন চলে গেল, মুনাফিকরা বলতেছে, তোমরা কি জানো গতকালকে আয়েশার মতো একজন নারী, একজন ইয়াং যুবক সাহাবীর সঙ্গে গোটা রাত ঘোড়ার পিঠে বসে বসে আসছে, সে কি ঠিক আছে নাকি? এমন জাতীয় কথা যখন চতুর্দিকে টপ টপ হয়ে গেল, হট নিউজ হয়ে গেল, ব্রেকিং নিউজ হয়ে গেল, আপডেট নিউজ হয়ে গেল, সব মিডিয়া মিডিয়ায় মুনাফিকদের খবরগুলো চলে গেল, মদিনার সবার মুখে মুখে শব্দগুলো চলে গেল, নবীর কানেও চলে আসলো এই আওয়াজটা, নবজির শব্দ শুনতে পেলেন, নবজি এমন জাতীয় কথা যখন শুনতে পেলেন, নবজি মাথা নিচু করলেন, চেয়ার একটু ফ্যাকাশে হয়ে গেল, নবজি আস্তে করে কাউকে কোনো কিছু না বলে আস্তে করে ডাক দিয়ে বলছে, আয়েশা কি জন্য কথা আমার কানকে ভারী করে দিল, আমার মনে হয় আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না হওয়া পর্যন্ত তুমি তোমার বাবার বাড়িতে অবস্থান করবে, কি আগুন ধরায় দিল কারা? মুসলমানদের শত্রু এক নম্বর কারা? আমার কথা কি বুঝতেছেন? আমি কিন্তু ওয়াজটা কিন্তু সাজায় নিয়ে আসতেছি একটু একটু করে, মনে হচ্ছে, মনে হচ্ছে সবার, মুসলমানদের এক নম্বর শত্রু কারা? মুনাফিক। সেই মুনাফিক কিন্তু আমাদের মধ্যে ঘুরে ফিরে বেড়ায়, মুখে দাঁড়িয়েও আছে, নামাজও পড়ে, আলহাজও লাগায়। আমার ভাইয়েরা একটু আমার দিকে তাকান, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আমার বন্ধুগণ, নবীজি যখন এই কথাটা বললেন, আয়েশা সিদ্দিকা আকাশ থেকে পড়ে গেলেন, এমন একটা শক পেলেন, এমন একটা আঘাত পেলেন, নবীজি বলেছেন তুমি চলে যাও বাবার বাড়ি, একদিকে স্বামী আর একদিকে বিশ্ব নবী। কিন্তু আয়েশার একটা বিশাল সাহস আছে, কারণ তার সাহসকে বলেন, আসতে বলবেন না কে? ইমানদার যখন বিপদে পড়ে যায় তার শেষ আশ্রয় স্থলটা কে? আল্লাহ। ওয়াত্তাকুল্লাহ, আমরা কাকে ভয় করব? আসতে বলবেন না কাকে ভয় করব? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর প্রতি আস্থা এনে একটু মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অর্ডার দিলেন, আমি কি আর থাকতে পারি নাকি? আমি চলে যাচ্ছি, বাবার বাড়িতে চলে গেলাম, তবে একটা কথা আপনাকে বলে যাই, আমার বিয়ের পয়গাম কিন্তু দুনিয়ার কেউ দেয় নাই আপনাকে, আমার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন আরশের মালিক মহান রব্বুল আলামিন। আমি সে আল্লাহর প্রতি আস্থা আনলাম, আমি চললাম বাবার বাড়ি, থাকুন চলে যাচ্ছি। রাসূলকে অত্যন্ত সুন্দর আচরণ করে তিনি বিদায় নিলেন, ব্যবহার খারাপ করলেন না, কারণ আমার মা, আপনাকে একটা বিষয় জানতে হবে, পৃথিবীতে যদি কোনো সেজদা রকম থাকতো, প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা সেজদা দিত, শ্রদ্ধা থাকতে হবে, আনুগত্য থাকতে হবে, স্বামীর প্রতি ভালোবাসা থাকতে হবে। কিন্তু দিন যত যায়, আজকে সমাজে যে যে চিত্র দেখতে পেতেছি, স্বামীর প্রতি স্ত্রীর শ্রদ্ধাবোধ বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না কমতেছে? স্বামীকে দাম দিতেই চায় না। আগের দাদিকে দেখুন, দাদি আমার কত সুন্দর ছিলেন, যে কাপড় আনছে দাদা আলহামদুলিল্লাহ, কোনো মনক্ষুণ্ণতা নাই, আমার স্বামী এনেছেন, আমার স্বামীর চোখে ভালো, আমার সেটাই ভালো। কিন্তু আজকের ভাবিদের কি স্বামীর চোখে যেটা ভালো, ভাবির চোখে সেটা কি ভালো নাকি কালো? সেটা কি কালো? কালো। আমার মা এটা হওয়া যাবে না,
আপনি নারী, আপনার সকল সৌন্দর্যের ডিসপ্লে শুধু একটি জায়গায় হবে, সেটা হলো আপনার স্বামী। আপনার স্বামী ছাড়া সৌন্দর্য দেখানোর জায়গা আর কোথাও নাই। স্বামীকে আপনি দেখাবেন, স্বামীর সামনে আপনি ডিসপ্লে করবেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। হযরত আয়েশা সিদ্দিকা চলে গেলেন বাবার বাড়ি, দিন যায় রাত যায়, আয়েশা সিদ্দিকার বাবা তার সঙ্গে কথা বলেন না, মাও তার সঙ্গে ভালো করে কথা বলেন না, সেজদায় পড়ে কান্দেন। আমার নবীজি রাতের বেলা ঘুমাতে যান, নবীজি যখন ঘুমাতে যান হাতটা তিন আগ বাড়ায় দেখেন হয়তো আয়েশা আছে, কিন্তু আয়েশা নাই, বুকটা খান খান হতে থাকে, নবীজির চোখের পানি দিয়ে বালিশ ভিজে আয়েশার সেজদার মধ্য দিয়ে যায় নামাজ ভিজে যায়, আর মুনাফিকরা হাসে। আমার কথা কি বোঝা যায়? ওই অন্ধকার প্রকাশটি গোটা রাত সেজদাই পড়ে পড়ে কেন্দ্রে কেন্দ্রে কোরআনের পাখিরা যায় নামাজ ভিজে ফেলে, আর মুনাফিকরা এই সমস্ত নিউজ শুনে মিষ্টি বিতরণ করে। আসতে বলবেন এখনো মুনাফিক আছে না নাই, আসতে বলবেন না আছে না নাই। আমার ভাইরা, আমার নবীও কান্দেন, আয়েশাও কান্দেন, বিশাল টেনশনে আয়েশা। আল্লাহর দরবারে তিনি প্রার্থনা করছেন, হযরত আয়েশা বলেন আমি নয়টি কারণে শ্রেষ্ঠ। কয়টি কারণে? নয়টি কারণে শ্রেষ্ঠ। এক নাম্বার কারণ হলো আমি আয়েশা, আল্লাহ পাক আমাকে বিয়ে করার জন্য রাসূলকে সরাসরি নির্দেশ দিয়েছে। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার দুই হলো আমি একমাত্র স্ত্রী নবীর জীবনে 9 বছর বয়সে বিয়ে, 13 বছরে বধু, এমন স্ত্রী আমার নবীর জীবনে আর কেউ ছিলেন না। নাম্বার তিন হলো আমি জিব্রাইলকে নিজের চোখে দেখতে পেয়েছি। নাম্বার পাঁচ হলো আমি যখন নবীর সঙ্গে একই বিছানায় একই চাদরের নিচে ঘুমাতাম, আমাকে রেখেই জিব্রাইল আমার নবীর উপর ওহী নাজিল করতেন। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন আমার ব্যাপারে রাসূল যে মন্তব্য করেছেন এমন মন্তব্য কারো ক্ষেত্রে করেননি, রাসূল আমার ক্ষেত্রে বলেছেন, শরীর খাবার যেমন শ্রেষ্ঠ খাবার, আমার স্ত্রীর মধ্যে শ্রেষ্ঠ স্ত্রী হচ্ছে আমার আয়েশা। হযরত আয়েশা ছিলেন আমার নবীর পার্সোনাল লাইফে, তিনি ছিলেন একজন প্রফেসর। আমার নবী কি আড়ালে দেখেছেন, যেমন করে সব তিনি ডিসপ্লে করে দিয়েছেন। হযরত আয়েশা বলেন আমি রাসূল থেকে যা শুনেছি তা আমি কোট করেছি। কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় আয়েশা সিদ্দিকা তিনি ছিলেন 6 লক্ষ হাদিসের হাফেজা। কয় লক্ষ? জীবন্ত কম্পিউটার, কোনো কথা তিনি বলতেন না। আমার মা, আপনিও শিক্ষিত হবেন, আপনিও জ্ঞানী হবেন, কিন্তু এমন প্রতিষ্ঠান আপনার জন্য চয়েস করতে হবে যে প্রতিষ্ঠানে সহশিক্ষা নাই, সেই প্রতিষ্ঠানে আপনাকে চলাফেরা করতে হবে যে প্রতিষ্ঠানে ফিতনা নাই, এমন করে আপনাকে চলার চেষ্টা করতে হবে। কিন্তু আমার দেশে এমন কলেজও আছে যে কলেজে বোরকা পরলে কলেজ থেকে বের করে দেয়, ওই সমস্ত শিক্ষকদের জুতা পেটা করা দরকার, ঠিক কি না? জুতা পেটা করা দরকার। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি 9টি কারণে শ্রেষ্ঠ, আরেকটি কারণ হলো নবীজি আমার ব্যাপারে এত বেশি ভালোবাসা প্রকাশ করেছেন, রাসূল তার জীবনের শেষ বিদায় নিয়েছেন আমি আয়েশা আমার ঘরে। জোরে করে সুবহানাল্লাহ। কোন স্ত্রী ঘরকে তিনি চয়েস করেন নাই, আমার ঘর তিনি পছন্দ করেছেন। নবীজি অসুস্থ অবস্থায় কাতরাচ্ছিলেন, আমার নবী আমার ঘরে এসে বলছেন হুমায়রা একটু তোমার উরুটা বিছায় দাও, তোমার উরুতে আমি একটু মাথা রাখবো। আমি আমার উরুটা রেখে দিলাম, বিছায় দিলাম, নবীজি উরুতে মাথা রাখলেন, তশরিফ আনলেন আমার ঘরে, শুয়ে পড়লেন, আজান হয়ে গেল। আজান হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি তিনি তার মাথা উঠানোর চেষ্টা করছেন, বারবার চেষ্টা করছেন উপরে ওঠার জন্য, মাথা পাক মেরে বারবার পড়ে যাচ্ছে। আমি রাসূলকে আস্তে করে ধরায় বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি মনে হয় আর উঠতে পারবেন না। রাসূল বলছেন আয়েশা আমারও মন বলছে আমার বুঝার জামাতে নামাজ হবে না।
আমি আর নামাজের নেতৃত্ব দিতে পারবো না, আর যদি নামাজের নেতৃত্ব না দিতে পারি আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচবো না। এসা তোমার আব্বাকে আমার কথা জানিয়ে দাও, আমার মুসাল্লায় দাঁড়ায় জানাবো বকর নামাজের দায়িত্ব পালন করে নেয়, এবং রাসূল পরোক্ষ ইঙ্গিত জানিয়ে দিলেন আমার পরে খেলাফতের দায়িত্ব পালন করবে আমার আবু বকর। জোরে কর সুবহানাল্লাহ। সমাজের নেতৃত্ব আসবে বেনামাজি না নামাজে? বলেন বলেন বলেন, নামাজ দিয়ে নেতৃত্ব যাচাই হবে, বাছাই হবে, নির্বাচন করতে হবে নামাজের মধ্য দিয়া। আমার বন্ধুগণ, হযরত আয়েশা সিদ্দিকা আব্বাকে বললেন, আব্বা রাসূল আমাকে জানিয়ে দিলেন আপনি আব্বার মুসাল্লায়, আপনি রাসূলের মুসাল্লায় দাঁড়াবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর মুসাল্লায় দাঁড়ানো মাত্রই সাহাবায়ে কেরাম হু হু করে কান্নায় ফেটে পড়ছে, আর বলছেন আহারে বুঝতে পেরেছে নবীর পিছনে আর আমাদের ইক্তেদা হবে না, নবীজি আর নামাজ পড়াতে পারবেন না। আমার নবীজি সাহাবায়ে কেরামদের এই কান্নার আওয়াজ যখন কানে শুনতে পেলেন, নবীজিও ঠিক থাকতে পারেন না। আমার নবীজি করলেন কি, বলছেন ওরে আয়েশা আমার দুইটা হাত ধরে ধরে টেনে টেনে তুমি দরজা জানলার কাছে নিয়ে যাও। জানলার কাছে চলে গেলেন, জানলার কাছে গিয়ে দাঁড়ায় থাকলেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়ে, আমার নবীজি কান্দেন। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কেন, আপনার সাহাবীরা তো নামাজ পড়ছে। রাসূল বলছেন ওরে আয়েশা আমি নামাজের জন্য কাঁদি না, আমি কাঁদতে সেই নামাজ কায়েমের জন্য আমাকে তায়েফের ময়দানে মার খেতে হয়েছে, এই নামাজ কায়েমের জন্য আমাকে ঘর ধাক্কা দিয়ে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে, এই নামাজের জন্য আমাকে উহুদের ময়দানে আমার চাচা হামজাকে শহীদ কর আমার হামজাকে বিদায় জানাতে হয়েছে, এই নামাজ কায়েমের জন্য কত রাত নির্ঘুম আমার সাহাবীদেরকে থাকতে হয়েছে, সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে, এই চরম আনন্দে আমার চোখের পানি বের হচ্ছে, আয়েশার এটা আমার আনন্দের চোখের পানি। এরপর আস্তে করে তিনি আবার তাকে সয়দা হলো। হযরত আয়েশা বলেন, রাসূল আমাকে বলছেন একটা মেসোয়া কিনে দাও, মেসোয়া কিনে দিলাম, আমি আমার রাসূলকে মেসোয়া দিলাম, মেসোয়া শুরু না করে আমার নবীজি আমার হাত থেকে মেসং যখন নিবেন, আমি আয়েশা মনে করলাম নবীজি চাবাতে পারবেন না, মেসোয়াটা শক্ত, আমি আয়েশা চাবায়া চাবায়া সেই চিবানো মেসোয়াটা নবীর হাতে দিলাম, নবীজি মেসোয়াটা নিয়ে নিলেন, মেসোয়াটা নিয়া যখন মেসোয়াক শুরু করবেন, মেসোয়াক শুরুর আগে আমার নবীজি করলেন কি, চশম দিয়ে সেই মিসওয়াকের আগা থেকে আমার মুখের থাকা থুতুগুলো চুষে চুষে পান করলেন, আর আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুসকি হাসি মেরে বলছেন, আয়েশা তোমার হক আদায় করার চেষ্টা করলাম, তোমাকে খুশি করার চেষ্টা করলাম। এরপরে আয়েশা বলেন, নবীজি মিসওয়াক করে মুখটা পরিষ্কার পরিষ্কার করে নিয়ে বলছেন, আয়েশা আমার মৃত্যুর সময় হয়ে গেছে, আমি তোমাকে একটা হাদিস শোনায় দেই, আমার উম্মতকে জানিয়ে দিবে আমার উম্মতরা যেন কখনো পাঁচ ওয়াক্ত নামাজ না ছেড়ে যায়। সবাইকে আমরা নামাজ পড়বো, নাম্বার দুই কার ভয়, নাম্বার ওয়ান সুদ খাবো না, নাম্বার দুই ভয় করব কার, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কার, একটু হাত তুলে দেখেন তো, চিৎকার মেরে বলি আল্লাহ ইয়া রহমান আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা তাওফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, চিৎকার মেরে বলি আমিন। হাত নামা, কষ্ট হয়ে গেল, আলোচনা চালাবো, আমার তো কাম সারা, পয়েন্ট গুলো শেষ করবো, খুব ভালো, এত সুন্দর শ্রোতা একদম ছাত্রের মতো আলহামদুলিল্লাহ, এরকম শ্রোতাই তো দরকার, ঠিক কিনা? ধৈর্য আছে সবার? কেউ যায়নি, কেউ যায়নি, বলি আলহামদুলিল্লাহ। আরো বাড়িছে তাই না, বগুড়ার স্থানীয় ভাষা আলহামদুলিল্লাহ, কে রে তুই কেনকা শুনি, এই ভাষা কি অন্য এলাকার লোক বুঝবে বলেন তো, বগুড়ার ভাষা যে খুব সহজ তাও কিন্তু না, একটু কঠিন আছে, তুই আমাকে কি করছু, আমি তো কিন্তু খায় ভালো, বগুড়ার ভাষার মধ্যে একটা সৌন্দর্য আছে, বলি আলহামদুলিল্লাহ।
খুব সুন্দর। নাম্বার তিন, তোমরা কি করো? হ্যাঁ ঠিক আছে, নাম্বার তিন হচ্ছে তোমরা জাহান্নামকে ভয় করো। কাকে ভয় করো? জাহান্নামকে। জাহান্নামের ভয় আছে না নাই? সহ্য করার ক্ষমতা আমাদের আছে? জাহান্নামকে আমরা ভয় করব। নাম্বার চার হলো ওয়াতিউল্লাহ, তোমরা আনুগত্য করবে কার? আল্লাহ। একটু জোরে বলুন, কার? আল্লাহ। নাম্বার দুই হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূলকে যে গালি দেবে সে যদি আমার বাপও হয় সারবো? আসতে বলবে না সারবো? ছেলে আগে না বাবা আগে বলেন তো? হ্যাঁ, আমি কিন্তু রাসূলের দিকে যাই নাই আগে, ছেলে আগে না বাবা আগে? ছেলের দরকার নাই। হ্যাঁ, ছেলের দরকার আছে না নাই? এখানে দুটারই দরকার আছে, দুটারই দরকার আছে, তবে বাবাটা আগে, বাবাটা আগে। বাবা ছাড়া তো আপনি ছেলে পেতেন না, ঠিক কি না? এখন ছেলে আগে বাবা আগে না রাসূল আগে? বলেন 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 বলেন। নিজের জীবন আগে না রাসূল আগে? যেখানে নিজের জীবনের আগে রাসূল, সেই রাসূল নিয়ে তোরা নাটক খেলবি? আমরা ছেড়ে দেব, আমরা ছেড়ে দেব। আনুগত্যের বই প্রকাশ হবে ময়দানে, ওই সমস্ত কুচক্রদের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলতে হবে। আজকে আমার দেশে যদি একটা নাস্তিকের বিচার যদি বাংলার জমিনে হতো, কোন নাস্তিকের বাচ্চা বুক উঁচু করে কথা বলার সাহস পেত না। কিন্তু বোবা শয়তান কিছু আছে আমার দেশে, আছে না নাই? কিছু বোবা শয়তান আছে, চুপ মেরে থাকে, কিচ্ছু কয় না, এদিকেও কয় না ওইদিকেও কয় না। তুমি আজকে দুনিয়ায় বাঁচতে পারো, কিন্তু তোমার ঠিকানা কালকে হবে মোনাফেকদের কাতারে। কিসের কাতারে? অনেকে বলে আমি তো নির্দলীয়, আছে না? কি বলে? আমি নির্দল, নিরামিষ, সবাই খাবাই খাবাই, আমি কিচ্ছু না। যে বলে আমি কোন দল করি না, সে সবচেয়ে বড় মিথ্যু, ঠিক কি না? এটা পাগল দল, পাগল দল, ঠিক কি না? অতএব মুখ ফুটে কথা বলতে হবে এবং বলে ফেলতে হবে, وقال انني من المسلمين, বলতে হবে আমি একজন মুসলমান, আমি আল্লাহর দল করি, ঠিক কি না? আজ থেকে তওবা করে যাবেন, এই মাহফিল সার্থক হবে। দুনিয়ার কোন ব্যক্তি পূজা করব না, দুনিয়ার কোন ব্যক্তির তৈরি করা দল করব না, দুনিয়ার কোন ব্যক্তি প্রতিষ্ঠিত কোন দলের সাপোর্টার হব না। আমরা দল করে যাব কার? আসতে বলবেন না কার? আল্লাহ জান্নাত দিবেন, আল্লাহ কি দিবেন? দল আগে ঠিক করে, আগে দল ঠিক করে, আগে ফিরে আসেন, ইল্লা মান তাব ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, আগে ফেরেন এরপর ঈমান আনেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, আগে তুমি ফিরে আসো এরপর ঈমান আনো। তুমি ফেরোই নাই, তোমার ঈমান কিসে? ঠিক কি না? তুমি ওই পরগাছার মতো অমক নেতার পিছনে পিছনে থাকবা আর আল্লাহু আকবার, আল্লাহ ঠেকা বসে নামাজ কবুল করা, ঠিক কি না? ফিরে আসো, কে কবুল করবেন? এর চাইতে আমি আর কেমনে বুঝাবো ভাই, এর চাইতে আর কি ভাষায় বুঝাবো? বুঝতে বুঝতে বলি আলহামদুলিল্লাহ, দেখতেছি সব ছোট কাটা শ্রোতা কথা মানে বলতেও পারছে না, বলি আলহামদুলিল্লাহ। আমার নবীর কিছু সাহাবি এরকম ছিলেন, আমার নবীর সাহাবিও কিছু এমন ছিলেন। এক সাহাবি সামনে দাঁড়ায় বলে, হুজুর একটা গল্প করি? করো। হুজুর জাহিলি যুগে এক মূর্তির খুব আমি পূজা করতাম, ওয়াজ শুরু করতেছে রাসূলের সামনে, চিন্তা করে রাসূল ভাই ঠিক আছে বলো, রাসূল শুনতেন কিন্তু, রাসূল শুনতেন বেশি বলতেন কম, আল্লাহু আকবার, আর আমরা বলি বেশি, রাসূল শুনতেন বেশি, কথা বলতেন খুব চমক চমক, এত লম্বা সময় রাসূল কথা বলতেন, রাসূল কথা বলতেন কম কিন্তু অনেকগুলো কথা এক কথায় শেষ হয়ে যেত,
সুবহানাল্লাহ বলে। আর আমার দেশে ওয়াজ লম্বা না খাটো, ওয়াজ লম্বা আর নামাজ নামাজ খাটো, কিন্তু হতে হবে কি ওয়াজ লম্বা না নামাজ লম্বা, নামাজ লম্বা ওয়াজ খাটো, বোঝা গেল? আসেন দোয়া করি, আপনারাই বলছেন তো এই সিআর গুলো যে কেন দেন, দিবেন কাঠের চেয়ার, আমি আরো দুই ঘন্টা ওয়াজ করতে পারবো, এই সিআরের দোষ, কোমর টোমর লেগে গেছে, লম্বা হলাম 6 ফিট, দিছে হলো আরে হাফ ফিট, এত ছোট ইতে ওয়াজ করা যায় না, কাজের চেয়ার দিতে হবে, এটা ইজি চেয়ার, ইজি চেয়ার দিলে বিজি হয়ে যায়, এটা আরাম হয় আরামের চেয়ার, আগে চেয়ার গুলো ভালো ছিল, শেষ করে দেই, কি যেন বলতেছিলাম, পূজা মূর্তির পূজা না না ও আচ্ছা আচ্ছা সাহাবি, হ্যাঁ এই তো ভুলে গেছি, মাথায় আর কত থাকে, প্রত্যেক রাতে এরকম জেগে জেগে ওয়াজ করলে কি মাথায় কিছু থাকে, কত খুব সুন্দর বলি আলহামদুলিল্লাহ। তো এই সাহাবি বলতেছে হুজুর তো এই মূর্তির খুব পূজা করতাম, রাসূল সুন্দর করে শুনতেছেন, রাসূল শুনতেন, একজন লোক যা বলতো মনোযোগ দিয়ে শুনতে বলতেন না যে শুনছি থাকো থাও এরকম বলতেন না, এটা কিন্তু বেয়াদবি, এটা কি বেয়াদবি, যদি কেউ বলে শুনবেন আস্তে করে শুনবেন তার কথা শেষ এরপর আপনি কথা বলবেন, এই আদব শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আপনি যদি জানেন তবুও বলবেন না আমি জানি, বলবেন না, সে কথা শেষ করে দিই, আপনার কথা কি শেষ হয়েছে, শুনুন এখন আমার কথা, রাসূল কি শিখিয়ে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ, সাহাবী বলতে হুজুর পূজা করতাম খুব ভালোবাসতাম, এত মহব্বত এত বিশ্বাস ছিল তার উপরে, সে মূর্তিটা আমি ঘরে রাখতাম বুকে রাখতাম চুমা দিতাম ভাগ্যের প্রতীক মনে করতাম, একদিন হঠাৎ করে আমার হাজতের চাপ লাগলো, আমি একটু উঁচু মাটিতে রেখে দিলাম খুব যত্ন করে মূর্তিটাকে, আমি চলে গেলাম আড়ালে সূচু কার্য করে এসে দেখি আমার মূর্তির গোটা শরীর জুড়ে পানি, তো ভাবলাম এই জন্য রহমতের পানি, বরকত মনে করে রহমত পেয়ে বরকত মনে করে আমি জিব্বাটা একটা সাটন মারলাম মূর্তির গায়ে, দেখি আমতা আমতা গন্ধ, সামনের দিকে তাকায় দেখি কুত্তার লেজ গুটি গুটে যাচ্ছে, রাসূল মুস্কি মুস্কি হাসলেন, ওয়াজ করতেছে সাহাবী রাসূল হাসতেছে, সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহু আকবার, রাসূল বলেন এরপরে তুমি কি করলা, রাসূল কিন্তু বলতেছে না বাস, এরপরে তুমি হুজুর আর বলেন কুত্তা দেখে রাগ উঠে গেছে, আল্লাহু আকবার, চোখ বন্ধ করে মূর্তির দুই হাত ধরে মারলাম আসার, এক আসাড়ে ফেলে দিয়ে বললাম তুই তোর নিজের অস্তিত্ব রক্ষা করতে পারিস না, থর থর পূজা, হুজুর আসছে আপনার কাছে কালিমা পড়ায় দিছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ, সাহাবীরা একটু আওয়াজ দিয়ে হাসলেন, আমার নবীজি মুস্কি মুস্কি হাসলেন, নবীজির সারা জীবনের রেকর্ড কখনো চিৎকার মেরে হাসেন নাই, আল্লাহু আকবার বলবেন না, কি জীবন ছিল তার, কখনো চিৎকার করে হাসেন নাই, কখনো রাসূল হাসি ছাড়া মুখে থাকেন নাই, হাজারো কষ্ট মুখটা হাসিতে ফুটতো, সুবহানাল্লাহ, কিছু কিছু লোক আছে হাসেই না, আছে না, এটা একটা রোগ, এটা কি বলেন তো রোগ, এই রোগ কিন্তু বাচ্চাদের মধ্যে ছড়ে যায়, স্ত্রীর মধ্যে ছড়ে যায়, বাপ হাসে না, ছেলে মনে মনে কয় আমার কি বাপ হাসে না, কি কথা কি বলছে, আমার নাতিরা কয় আমার এমন নানা পাইলাম একটা আদর করো না হাসেও না, বুড়া মুরুখ, কি কথা কি বোঝা গেল, এই জন্য একটু হাসি খুশি ভাব থাকতে হবে, হেসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, যখন তিনি হাসতেন সাহাবীরা খুব খুশি হতেন, মাঝে মাঝে খেপতেন, খেপতেন না আশিদ্দা দারুণ খেপে যেতেন, বিশেষ করে জুমার খুতবার সময় লাঠি হাতে নিতেন, কি নিতেন লাঠি হাতে নিয়ে জুমার খুতবার আল খুতবাতুন নারিয়া আগুন ঝরানো বক্তৃতা দিতেন, কিন্তু আজকের খতিবদের মধ্যে সেই খুতবা আছে, সেই খুতবা আছে, খুতবা দেয় খতিব সামনে সে নেতা এসে বসে হুজুর ওয়াজগুলো সাবধানে করেন চাকরি কিন্তু খায় ভালো, এরকম আছে না খতিব সাহেব খুতবা দিবেন কোন ব্যক্তির ভয় নয়, খুতবা দিবেন আল্লাহর ভয়ে,
আজকে 400,000 মসজিদের 400,000 খতিবের হুংকার যদি একরকম হতো, সব বাতিল বঙ্গোপসাগরে গিয়ে হাবুডুবু খেত। ঠিক, কিন্তু তা তো নাই, কিছু আছে সরকারি, ঠিক কি না? কিছু আছে তরকারি, কিছু আছে দরবারি, আর কিছু আছে প্রয়োজন তরকারি, ঠিক কি? দরকারি, ঠিক কি না? শোন, আমরা প্রয়োজনের জন্য কাজ করি, দ্বীনের জন্য কাজ করি, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আয়েশা কার বাড়ি এখন? কার বাড়ি? ওনাকে নিয়ে যাবেন না? উনি কার বাড়ি যাবেন? স্বামীর বাড়ি। স্বামীটা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহু আকবার। আয়েশা কাঁদতেছেন, রাসূল কাঁদতেছেন, মুনাফিকরা হাসতেছে, ওদের মুখে মাটি পড়বে না? মুখে মাটি পড়বে না? সময় চলে আসছে, ওহী নাজিল হয়ে গেছে। ওহী যখন নাজিল হলো, ওহী নাজিলের সঙ্গে সঙ্গে নবীজির আনন্দ দেখে কি চরম আনন্দ প্রকাশ করে আমার নবীজি বলছেন, সাহাবীরা থাকো, ওহী নাজিল হয়ে গেছে আমার, আমার হুমায়রাকে নিয়ে আসি। চলে গেলেন, দরজায় নক করলেন, দরজা খুলে দেবার জন্য শাশুড়ি আম্মা চলে এলেন, দরজা খোলা হয়ে গেল। আয়েশা কোথায়? ভিতরে। বারবার ডাকতেছেন, ডাকে কোনো সাড়া নাই, কোনো শব্দ নাই। সামনে গিয়ে হাজির হয়ে বলছেন, ও হুমায়রা, ওহী নাজিল হয়ে গেছে, তোমার পক্ষে আয়াত চলে এসেছে, তোমার সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়েছেন, আমি তোমাকে নিতে এসেছি। কথাগুলো শুনলেন, কিন্তু আয়েশার মুখে হাসি নাই। আয়েশা মাথাটা একটু নিচু করলেন, অভিমান করে বলছেন, আমি কারো প্রশংসা করি না, আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। কার আল্লাহ? রাসূল মুসকি হাসি মেরে বলছেন, আয়েশা রাগ কিন্তু এখনো আছে তোমার, আল্লাহ আকবার বলবেন না? তাদের রাগটাও কত ভদ্রের ছিল, কত কতটুকু ব্যালেন্স করে তারা কথা বলেছে, চরম রাগ। কিন্তু তিনি প্রকাশ করলেন সুন্দর কথা দিয়ে, ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। রাসূল বলছেন, আয়েশা তোমার যখন রাগ হয় তখন তুমি ইব্রাহিমের আল্লাহ বলো, আর যখন তোমার রাগ থাকে না শুধু আল্লাহ বলো। আস্তি করে তাকে কাছে বরণ করে নিয়ে সোজা চলে গেলেন নিজের বাড়ির দিকে। এই যে মাঝখানে দীর্ঘ একটা সময় নবীর কষ্ট, আয়েশার কষ্ট, সাহাবীদের কষ্টের মধ্যে ফেলে দেওয়ার পিছনে সবচেয়ে বড় দায়ী কে? আসতে বলবেন না কারা? মুনাফিকেরা। আজকে আলেমদের যে কষ্ট, হকপন্থীদের যে কষ্ট, যারা হকের কথা বলেন, হকের দাওয়াত দেন, হকের পক্ষে কাজ করেন, হকের আন্দোলন করেন, এই পথে যারা বাধা দেয় তারা হচ্ছে এক নম্বর মুনাফিকেরা। কথা কি মিলে গেল? বোঝা গেল? আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। মুনাফিককে একটু হলেও তো চিনতে পেরেছে নাকি? আরো শত্রু আছে, শত্রু আরো আছে, কিন্তু আজকে সময়টা তো চলে গেল খুব দ্রুত, কি করি? কোন আরো কিছু সময় যাবেন না? বাড়ি যাবেন না আপনারা? তো থাকেন, আমি যাই, অনেক রাত হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। ফজর পড়বো আমরা, ফজর পড়বো তো এখানে, আমার পেছনে ফজর নামাজ পড়বেন না কাফন দাফন করবেন? এতে মরে যাবো, এত রাতে কথা বলা যায়, এত এতক্ষণ কথা বলা যায়, যা হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। ঈমান না আনার পরিণাম এই পয়েন্ট আজকে আমি করতে পারলাম, আগামীতে যদি হয় আমরা বলবো। আর আরেকটি পয়েন্ট, আল্লাহ পাক পাঁচটি কাজের অর্ডার দিয়েছেন, কয়টি কাজের? পাঁচটি কাজের নাম্বার শেষ পয়েন্ট হচ্ছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, তোমরা মাগফিরাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। কে বলেছেন? আল্লাহ বলেছেন, আমরা দৌড়াবো জান্নাতের দিকে। কিসের দিকে? জান্নাতের দিকে। কেউ উঠবেন না, বসুন, দোয়া করে আমরা যাব, একটু বসুন। এখানে অনেক ইউটিউবাররা এসেছে না, এই যে এক দুই এগুলো সব আসছে, ভালো আলহামদুলিল্লাহ। ওখানে কেন দেলাওয়ার? জি আলহামদুলিল্লাহ, অনেক আলেম ওলামা আজকে মাহফিলে এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। সবে নামাজের মতো করে বসে, তাশাহুদের সুরতে বসে যায়।
টান তো বহু আছে, টান আছে না বহু? টান আছে জি, খুব সুন্দর বলি আলহামদুলিল্লাহ। বসুন বসুন বসেন 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 খুব সুন্দর। এত সময় দিলাম, তাও যদি মানুষ উঠবে না তো আপনার এলাকার মানুষ ভালো আচ্ছা আচ্ছা খুব ভালো বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল প্রতি বছর হোক, সবাই চান না? এই গ্রামে কি নাই, সবই আছে, স্কুল আছে, মাদ্রাসা আছে, ঈদগাহ আছে, আর কি আছে, মসজিদ আছে, মাঠ আছে, কবরস্থান আছে, সব দিক থেকে কমপ্লিট একটি গ্রাম, আদর্শ গ্রাম আলহামদুলিল্লাহ। আমার ছোট ভাই স্নেহস্পদ নামাজ পড়ে না, জুমার খুতবা মাঝে মাঝে এই মসজিদে নিয়মিত আসে, নিয়মিত হওয়ার কথা না, আমি তো নিয়মিত না, এই জন্য মাঝে মাঝে কইছি। আমার মসজিদে আমি যেখানে পড়াই জুম্মা 7 মাস নাই, একটা না। একদিন ফোন দিয়ে বললাম, সভাপতি সাহেব আমার চাকরি কি আছে? আপনি না থাকলে আমারও চাকরি নেই, মানে আপনি আসেন। তো আমি মাঝে মাঝে যাই, এই জন্য মাঝে মাঝে বললাম, কারণ যারা আলোচনা করেন, কোরআনের যারা বয়ান করেন, সময় সুযোগ থাকে না তো, কখন থেকে কোথা থেকে কোথায় দৌড় মারে, একটু ছুটি টুটি দিয়ে আমি এই জন্য মাঝে মাঝে এই জন্য কইছি, মাঝে মাঝে আসু জি বলি আলহামদুলিল্লাহ। আমার ছোট ভাইয়ের জন্য দোয়া চাই, সবাইকে আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন। এই যে আমার পিছনে বসা, আমার ফটোকপি, মাঝে মাঝে নাকি ও সালাম দেয়, ওকে সালাম দেয়, ভাই কেমন আছেন, আপনার অস্ত্রপ্রচুর শুনে, আপনি তো আলামিন ভাই না, কিন্তু আমি তো ওনার ছোট ভাই, মানে সেম চেহারা, অনেকটা মিল আছে, দোয়া করবেন তার জন্য। হ্যাঁ দোয়া করবেন আল্লাহ যেন তাকে দ্বীনের দায়ী হিসেবে আল্লাহ পাক কবুল করে নেন। ও পড়েছে সায়েন্সে, চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে মাইক্রোবায়োলজিতে অনার্স করেছে, ওইদিকে পড়ে আল্লাহ পাক আবার এইদিকে কবুল করে নিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি তাকে দ্বীনের খেদমতে আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়ে দাও। আসুন আমরা এই চাচার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার দাঁত চাবার ফিরিয়ে দাও। আর হবে না, আর হবে না, আমি দাঁত দেখেছি আগে, এবার এসে দেখি দাঁত নাই। আল্লাহ আল্লাহ জি আলহামদুলিল্লাহ। আচ্ছা মুরব্বী, আজকে মাহফিল কমিটির একজন অন্যতম সদস্য, তিনি দিয়েছেন কিছু টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। কেউ কি আছেন 1 লক্ষ টাকা দিবেন? হাসতেছেন আপনারা, কি আমি কি কম বলেছি, 10 লক্ষ কব? আল্লাহ কি যে মধুর নাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তাই পন্না হীরা সোনা দানাই, হয় না তাহার দান, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ডাকিলে ও নাম সোহাগ ভরে নিত জোয়ার প্রেম সাগরে, ডাকিলে ও নাম মনের কাবাই নাচে রক্ত ঘাম, বলো আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম।
জি বলি আলহামদুলিল্লাহ, এত ওয়াজ করে কি আর গান পারা যায়? এই যে দেলাওয়ার এসেছে, দাঁড়াও তো একটু, খুব সুন্দর, অনেক বড় শিল্পী, অনেক বড় কারি সে, এবং ভালো বক্তা। আজকে শ্রোতা হয়ে যে বসে আছে, আমার তো লজ্জা লাগতেছে। আল্লাহ তুমি তার খেদমতকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এখানে কিন্তু অনেক আলেম ওলামা আসছেন আজকে, অনেক শহরের পাশে তো অনেক আলেম ওলামা এসেছে। বসো বসো বসো, হ্যাঁ হ্যাঁ, শুনবেন শুনবেন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা, রাত তো অনেক হয়েছে, আর কষ্ট না দেই, যা হয়েছে বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি সবার কাছে আন্তরিক দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনাদের জন্য। আল্লাহ জানো আমাদের সবাইকে আরশের ছায়া তলে স্থান করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন।